সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এল ভি টোয়েন্টি ফোর টিভির নিয়মিত আয়োজন প্রাকৃত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন আশা করি সকলেই ভালো আছেন প্রতি সপ্তাহের নিয়মিত আয়োজন প্রাকৃত বাংলাদেশ অনুষ্ঠান আমরা কথা বলে থাকি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলে থাকি সমসাময়িক বিভিন্ন বিষয় আমাদের কমিউনিটির বিভিন্ন সমস্যা এবং আগামী সম্ভাবনাগুলোকে নিয়ে দর্শক আজ আমাদের সম্মুখে একজন বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন কথা বলবেন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবেন বাংলাদেশের অনেক অতীতের অনেক বিষয়গুলো এবং ভবিষ্যৎ নিয়েও তিনি কথা বলবেন আমি শুরুতে আপনাদের সম্মুখে পরিচয় করে দিচ্ছি যাকে আপনারা সবাই চেনেন বাংলাদেশের বহুল আলোচিত একটি ঘটনা বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের যে ঘটনাটি ছিল নাম ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেনের সময়টি চলে যাচ্ছে বাট মাস এখনও আছে জানুয়ারি মাস এই জানুয়ারি মাসেই ঘটেছিল যে ঘটনাটি দুই হাজার সালে সেই ঘটনার যিনি একদম সদর অন্তর বাহির এবং ভিতরের খবরটি জানতেন সেই আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মুখলেসুর রহমান চৌধুরী জানাব মুখলেসুর রহমান চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য ধন্যবাদ চৌধুরী এই উপস্থাপক আর যে আপনি এসেছেন আমাদের সাথে আমরা আপনাকে পেয়েছি দর্শক আমাদের সম্মানিত অতিথির সাথে আমরা পরিচয় পর্ব সেরে নিলাম আপনাদের আপনারা যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন আপনাদের গঠনমূলক মন্তব্য যে কোনো বিষয়ে শেয়ার করতে পারেন এবং অবশ্যই সেটি গঠনমূলক হতে হবে আপনাদের প্রশ্ন রাখতে পারেন আমাদের সম্মানিত অতিথি চেষ্টা করবেন সময় সুযোগে আপনাদের সেগুলোর জবাব দিতে এবং আপনাদের সাথে ওনার অনুভূতি শেয়ার করতে জেনাবখলেসুর রহমান চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে জানুয়ারি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মাসই গুরুত্বপূর্ণ তবে ওয়ান ইলেভেনের কারণে এই জানুয়ারি মাসটি বেশি গুরুত্বপূর্ণ প্রতি বছরেই উনিশশো ছিয়ানব্বই পরবর্তী সময়ে আঠাশ অক্টোবরের লগি বইটার তাণ্ডবের পরবর্তী যে সময়টি ছিল এবং জানুয়ারির এগারো তারিখে যে একটি ঘটনা ঘটেছিল নাইন ইলেভেন যেটি ছিল আমেরিকার ইতিহাসে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি ভিন্ন মাত্রার সংযোজন করেছে ওয়ান ইলেভেন এবং বলা যায় বলা হয় যে এই ওয়ান ইলেভেন এই বাংলাদেশের রাজনৈতিক পটবর্তী পরিবর্তন করার কারণে আজকে বাংলাদেশের রাজনৈতিক চলমান যে সংকট সেটি আজও চলছে এবং সেটি আদৌ নিরস সুরাহা হবে কিনা সেটি নিয়ে বোদ্দামহল সন্দিহান রয়েছেন কি ঘটেছিল সেদিন আপনি নিজে জানেন এবং রাষ্ট্রপতির উপদেষ্টা হিসাবে অনেকেই যে বিষয়টি বলে থাকেন যে ব্যক্তি মুখলেসুর রহমানের এখানে প্রভাব ছিল এবং তার প্রভাবের কারণেই অনেক কিছু ঘটেছে এবং অনেকে আপনাকে কেউ আপনাকে ভালোভাবেও দেখেন আবার এটি অনেকে আপনাকে দূষারোপ করেন এটি আমরা যেহেতু মিডিয়ায় কাজ করি আমরা দেখেছি আপনি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করেন এবং কি ঘটেছিল ধন্যবাদ বিশ্বটা অত্যন্ত পরিষ্কার যে বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন দুই হাজার সাত সালের এগারো জানুয়ারি বা ওয়ান ইলেভেন নামে যেটা কাখা ইতু করেছেন জেনারেল মঈনু আহমেদ সেই ঘটনার নায়ক সেইটাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে সেটা রেস এখনও চলছে বাংলাদেশের জনগণ বিভিন্ন দেশে এবং দেশে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যেটা যে জন্য ওয়ান ইলেভেন ঘটনা হয়েছিল বলে বলা হয়েছিল আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এর চেয়ে আরও অনেক খারাপ ওয়ান ইলেভেন দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল আমরা সাংবিধানিক ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেছিলাম সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একটি অনির্বাচিত একটি সামরিক সরকার ক্ষমতায় বসে সেদিন বাংলাদেশের রাজনৈতিক অনেক পট পরিবর্তন করেছিল অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল যেটা একটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে পক্ষে বিপক্ষে সেটা পরে কথা সে সাতই নভেম্বর ছুটি থাকবে কি থাকবে না যে রাজনীতিবিদরা ঠিক করবেন তারপরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আমার বেশ কিছু সিদ্ধান্ত সেদিন নেওয়া হয়েছিল আমরা রাষ্ট্র ক্ষমতা ছিলাম ক্যাটেকার বলে আমরা সেদিন একনে এক বা নিকারের বৈঠক ইচ্ছা করে করিনি বলেছি নির্বাচিত সরকার আসতে এটা করবে নির্দি নির্ধারণের সিদ্ধান্তে আমরা যাইনি আমার একটা এজেন্ডা ছিল যে বাংলাদেশে ডেমোক্রেসি বা গণতন্ত্র আমরা অক্ষুণ্ণ রাখব এটার জন্য আমি ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গেও কাজ করেছি তারা ছিলেন তারা আছেন তারা দেখেছেন এমনকি যারা উপদেষ্টা ছিলেন আমার সাথে যারা কাজ করেছেন যাদেরকে আমি উপদেষ্টা বানিয়েছিলাম কথার কথা আওয়ামী লীগের কোঠায় যাকে বানিয়েছিলাম সুলতানা কামাল তিনি বঙ্গভবনে আমাকে বলতেন যে মকলে চৌধুরী সাহেব আমরা এখানে একসাথে কাজ করি কলিক হিসাবে এবং আমরা দেখি আপনি সারাক্ষণ অনুক্ষণ প্রতিক্ষণ আপনি কিভাবে রাজনৈতিক সংকট সমাধানের জন্য সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য এবং আন্তর্জাতিক বন্ধুদেরকেও ধরে রেখে এই পথগুলো আপনি কাজ করছেন কিন্তু দুঃখজনকটা হচ্ছে আপনার কলিকরা বাইরে অনেকে তারা আপনাকে বুঝে অথবা হিংসার বশবর্তী হয়ে ঈর্ষান্বিত হয়ে আপনাকে তারা উল্টা বলে একটু আপনার সাথে শেয়ার করে ইন্টারফেয়ার করছি না অনেকেই বলে থাকেন বা অনেকেই বলেছেন বা এখনও অনেকে বলার চেষ্টা করেন আপনি যে ডেভেলপমেন্ট যে বন্ধুরা ছিলেন আমাদের রাষ্ট্রগুলো ছিল যারা বাংলাদেশে কাজ করেছেন ওয়ান ইলেভেনে যারা অত্যন্ত তৎপর ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কি বলে থাকেন যে আপনি তাদেরকে মিসগাইড করেছেন মিসগাইড বলতে কাকে বলে মিসগাইড বলতে কি বোঝায় যারা এগুলো বলেন তারা এগুলো বুঝেন না তারা বুঝলে এগুলো বলতেন না কারণ আমি রাষ্ট্রবিজ্ঞান আমি যে পড়েছি আমি রাষ্ট্রবিজ্ঞান এর কাজও করেছি রাষ্ট্রীয় কাজও দায়িত্ব পালন করেছি আল্লাহ তালা দায়িত্ব দেন এবং দেওয়ার যোগ্যতা দান করেন যাকেই দেন তো বিষয়টা হচ্ছে আমি তো গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করেছি এবং আজকে যারা বলে তারা আমার সামনে আসুক তারা প্রমাণ করুক কোন জায়গাটা আমার ভুলছিল আমি চেয়েছি গণতন্ত্র থাকবে জেনারেল মৈন উনত্রিশ অক্টোবর দুই হাজার ছয় সালের উনত্রিশে অক্টোবর আঠাশে অক্টোবর রাতে লগি বৈঠার পরে উনত্রিশে অক্টোবর লগি বৈঠক ঘটনাকে দেখিয়ে বিদায়ী সরকারের শেষ দিন উনত্রিশ অক্টোবর সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রীর অফিসে বিদায়ী প্রধানমন্ত্রীর অফিসে বসে জরুরি অবস্থা সকল কাগজপত্র রেডি করেছিলেন সেই দিন রাতে যখন বিদায়ী প্রধানমন্ত্রী যখন বঙ্গভবনে গিয়েছিলেন রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ অনুষ্ঠানের পরে অটোমেটিক্যালি বিদায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব রিলিঙ্কুইস হয়ে গেছে অর্থাৎ তিনি ভারমুক্ত হয়েছেন এবং এরপরে বিদায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে আমার কাছে সেদিন দিয়েছিলেন আমরা ক্লোজ ডোর বসেছিলাম তিনি জরুরি ব্যবস্থার কাগজপত্র দিয়েছিলেন এবং আমি বলেছিলাম এই জরুরি ব্যবস্থার কাগজপত্র কে রেডি করেছে মইন জেনারেল মইন রেডি করেছে তিনি আমার সাথে কথা একমত হয়েছেন আমি সংক্ষেপ করছি তারপরে যেটা হচ্ছে যে আমি বললাম জেনারেল মইন যদি এটা করে থাকে হি হ্যাজ সাম এজেন্ডা ডালমে কুচকালাহে এবং জেনারেল মইন ক্ষমতা করার জন করছে প্রথম থেকে আমি তাকে সেনাবাহিনী প্রধান বানানোর আগে থেকে আমি সেই প্রধানমন্ত্রীকে আমি লিখিত কাগজ দিয়ে বলেছিলাম আমি এটা বলেছি এটা করেছি এবং এটা তাকে ওই দিন জরুরি অবস্থার কাগজটা আমি আমার হাতে নেওয়ার পরে জারি করতে দিই নাই তিনবার মিনিমাম তিনবার এটা সহ এটা এটা নেওয়া হয়েছে জেনারেল মইন এটা নিয়েছিলেন সেগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম এবং যদি জেনারেল একসাথে নমিনেশনটা বাতিল না হতো সেদিন তাইলে উনি দুই হাজার সাত সালের হয়ে যায় আমি বাইশ হাজার নির্বাচন করার চেষ্টা করেছি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে আমি বলেছি দেখেন জেনারেলের সাথে নির্বাচন করতে দেওয়া উচিত জেনারেলের সাথে একটা তিন নম্বর পার্টি তিনি ক্ষমতা যাবেন না এই শর্টকাট ওয়েতে যদি একসাথে নমিনেশন বাতিল করা হয় নির্বাচনটা ভণ্ডুল হবে যেটা আমি চার মাস আগে আমি যেটাকে নিয়ে এসেছিলাম বিরোধী দলকে আওয়ামী লীগকে এবং মহাজুটকে নির্বাচনে একসাথে সবাইকে এই সমস্ত প্রক্রিয়া ভণ্ডুল হয়ে যাবে উনত্রিশ অক্টোবর যে ক্ষমতা দখল করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল সেটা দুই হাজার সাত সালের এগারো জানুয়ারি এটা সফল হবে বারোই জানুয়ারির মধ্যে এটা কথা ছিল আমি ডেভেলপমেন্ট পাঠাতে জানিয়েছিলাম জানিয়েছিলাম আমেরিকান অ্যাম্বাসেডারকে এবং জানিয়েছিলাম কফি আনন্দকে জানিয়েছিলাম রিচার্ড বাউচারকে তারা সেদিন কাজ করেছেন আমাদেরকে হেল্প করেছেন তারা সেদিন ক্লিয়ারলি বলেছেন যে মার্শাল্লো নট বি অ্যাকসেপ্টেড নাম্বার ওয়ান ইফ মার্শাল লজ হল বাংলাদেশে পিসকিপার্স ইন ইউনাইটেড নেশনস জাস্ট বি ব্যাক নাম্বার থ্রি ইফ মার্শাল দেয়ার দেন দেয়ার বি স্যাংশনস ইম্পোজড ইন বাংলাদেশ অন বিহাফ অব ইউনাইটেড নেশনস এটা ডেভেলপমেন্ট করে করবে তারা একমত হয়েছিল কিন্তু যখন জেনারেলের সাথে নমিনেশন বাতিল হওয়ার আগ পর্যন্ত এই তেসরা জানুয়ারি পর্যন্ত তেইশে অক্টোবর রাত্রে থেকে আমি সমাধান করার পরে সংকট সমাধান করার পরে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ সভানেত্রী চৌধুরী নেত্রী শেখ হাসিনার সাথে এবং তেইশে অক্টোবরই সমাধান করার পরে যখন সমস্ত দল রাজনৈতিক দল নির্বাচনে আসলো তারা সেদিন তেসরা জানুয়ারি নির্বাচন ছিল দু হাজার সাতের সেই নির্বাচন সব দল এসে গেছিলো সেখানে নির্বাচন সমস্যার সমাধান হয়ে গেছিলো এবং আমাদের কিছু মিডিয়া তারা এটাকে এক একচোখানীতিতে এটাকে এড়িয়ে যায় তারা খালি বলে যে সংকট হয়েছিল এবং এই জন্য যারা মৈনুদ্দিন ক্ষমতা দখল করেছে এবং রাজনৈতিক সংকট সমাধান হয়েছিল এবং তাদের নির্বাচন এনেছিলাম এরপরে যেটা হয়েছে এটা হচ্ছে যে আমি চেয়েছিলাম নির্বাচনটা হোক একটা ইনক্লুসিভ নির্বাচন হোক একটা পার্টিসিপেটিভ নির্বাচন হোক এবং যখন কি বলে এটাকে যে সেদিন যে ডিপ্লোমেটরা একটা বাড়াবাড়ি করেছেন তারা টিউজডে গ্রুপ ছিল নিয়মিত বৈঠক করেছেন কিন্তু তারপরেও তারা গণতন্ত্র পক্ষে ছিলেন কিন্তু জাতিসংঘের যে দূত ছিলেন বাংলাদেশে রেসিডেন্ট কোঅর্ডিনেটর রানা লভ ডেসালিয়েন তার ভূমিকা ছিল বিতর্কিত তিনি সেদিন জেনারেল মোহনকে সহযোগিতা করেছিলেন এবং এই সহযোগিতার ফলে জেনারেল মোহনকে তিনি একটা চিঠি দিয়েছিলেন যেটা দশই জানুয়ারি দুই হাজার সাত একটা চিঠি জাতিসংঘের মহাসচিব দিয়েছিলেন বানকে তখন বানকি মুম্বাই মুম্বা দায়িত্ব গ্রহণ করেছেন মাত্র সাত তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন কফি নানার কাছ থেকে তিনি সেদিন চিঠি দিয়ে ক্লিয়ারলি বলেছিলেন দুই দলের প্রতি মেসেজ ছিল সকালে দুই হাজার সাত সালের এগারো জনের সকালে আমি মহামুণী রাষ্ট্রপতির কাছে দিয়েছিলাম সেখানে ছিল একটা পার্টিসিপেট নির্বাচন করতে হবে আমার এটা হচ্ছে যে দল মানে একা করতে যদি কেউ চায় তাদের প্রতি আর আরেক দল রাস্তা লগে বৈঠা করে সংকট করে কী বলে তাদেরকে বলা হয়েছিল যে এই ভায়োলেন্স বন্ধ করতে হবে দুই দলের প্রতি মেসেজ এটা ছিল জাতিসংঘ মহারাষ্ট্রের মেসেজ কিন্তু পরের দিন এগারো জনের সকালে জেনারেল মইন একটা মেসেজ নিয়েছেন রানাটা লোক দেশালিনের কাছ থেকে এবং এইটার জন্য তিনি দীর্ঘদিন ধরে হি ওয়াজ লুকিং ফর দিস তার বইয়ের মধ্যে সেটা আছে এবং তিনি সেটা চেয়ে নিয়েছিলেন রানারের এটা দিয়েছিলেন পরবর্তীতে তিন বছর বাংলাদেশের দায়িত্ব পালন করার পরে দুই হাজার দশ সালে যখন বাংলাদেশ ত্যাগ করেন রানাটা তখন সেদিন এই চিত্র কথা তিনি অস্বীকার করেছেন তিনি বলেছেন তিনি সহযোগিতা করেন নাই কিন্তু এর মধ্যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম ঘটনা ঘটে গেছে ড্যামেজ অলরেডি বিন ডান জেনারেল কাজ করেছে কিন্তু দুই বছর জেনারেল মোইন ক্ষমতা থাকার পরেও সমস্ত ক্ষমতা তার হাতে ছিল অবৈধ ক্ষমতা সাংবিধানিক ক্ষমতা কিন্তু আল্লাহর হুকুমে তিনি রাষ্ট্রপতি হতে পারেন যে জন্য করেছিলেন আমার হাতে ক্ষমতা ছিল সেই ক্ষমতা সাংবিধানিক ছিল গণতান্ত্রিক ছিল জেনারেল চৌধুরী একটু বিষয়ে আপনার দৃশ আলোকপাত করছে প্রথমত একজন দর্শকের প্রশ্ন আছে বা স্টার এম ডি ইকবাল হোসেন সাহেব প্রশ্ন করেছেন এর নমিনেশনটা কেন বাতিল হয়েছিল আর আমার একটি প্রশ্ন যে ফখরউদ্দিন মঈন উদ্দিন দৃশ্য ফুটেছিলেন ইয়াজউদ্দিন সাহেব তখন তাকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রপতি হিসাবে এবং এই যে দৃশ্যপটে ফখরুদ্দিনের আশাটা টোটাল বিষয়টাই দেখা যাচ্ছে একটি পরিকল্পনা ছিল এবং এখানে ফখরুদ্দিন আসার কথা ছিল না যেহেতু প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন ইয়াজুদ্দিন সাহেব প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব এবং তখনই আপনি ওনার উপদেষ্টা হিসাবে এসেছিলেন এই যে ফখরুদ্দিনের দৃশ্যপটে আসা টোটাল বিষয়টা কি প্রি প্ল্যান ছিল না পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই কে ফখর উদ্দিনকে আনা এখানে আনা হয়নি না পূর্ব অংশ হিসেবে আনা হয়নি ফখরুদ্দিন সাহেব একটি ছিলেন তিনি উপদেষ্টা হতে চেয়েছিলেন আমাদের আমলে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব আমরা গ্রহণ করি তখন ফখরুদ্দিন সাহেবের পক্ষ থেকে লবিং করা হয়েছিল ফখরুদ্দিন সাহেব অর্থ উপদেষ্টা হতে চেয়েছিলেন তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন বিএনপি তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর চুক্তিভিত্তিক বছর বছর নবায়ন করে রেখেছিলেন এবং চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হওয়ার পরে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা বয়সীমা আছে এই বয়সীমার পরে আর তাকে গভর্ন রাখা যায় না পঁয়ষট্টি বছর তো সেই কারণে তখন তাকে পিকে পিকে এসপিতে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এই পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকে এসপিতে পিকে এস এফের সেদিন এমডি করা হয়েছিলো ওইখানে বয়সের কোনো বার নাই কিন্তু ওইখানে গিয়ে সালেউদ্দিন আহমেদ উনি ছিলেন ওইখানে পিকে এস এফের এমডি তখন যেহেতু উনি এক জায়গায় ছিলেন ওনাকে তো এক জায়গায় দিতে হবে ওনাকে তখন ভাইস বাসা ওই বাংলাদেশ ব্যাংকে নিয়ে আসা হয়েছিল তো ফকর সাহেব এখানে ওইখানে ছিলেন আমরা দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই ফকরুদ্দিন সাহেব আমাদের সাথে মহান রাষ্ট্রপতির সাথে এবং রাষ্ট্রপতির ওয়াইফের কাছে বারবার তিনি যোগাযোগ করছিলেন তাকে উপদেষ্টা বানানোর জন্য আমরা যে কাজটা করছিলাম আমি দুই নেত্রীর সঙ্গে আলাপ করে আমরা উপদেষ্টা বানিয়েছিলাম এবং সেইখানে আমরা শেখ হাসিনা আমাকে তখন ক্লিয়ারলি বলেছিলেন যে ফখরুদ্দিন সাহেব আমরা অ্যাকসেপ্ট করবো না তিনি বিএনপির মনোনীত এবং নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের গভর্নর এবং পিকেএসএফের এমডি দায়িত্ব পালন করেছেন তাকে নেব না তখন ফখরুদ্দিন সাহেব আমার সাথে যোগাযোগ করেছিলেন পরবর্তীতে ফখরুদ্দিন সাহেব কী করেছেন যখন চারজন উপদেষ্টা পদ্ধতা করেছেন এবং এর মধ্যে একজন ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর আকবর আলী খান তো যেহেতু পথটা খালি হয়েছে সেখানে ফকর যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করেছিলেন আমাকে বলেছেন যে স্যার আমি তো আমি বলব দেখেন আপনাকে শেখ হাসিনা মানেন না পরবর্তীতে আমি একটা ক্লিয়ারিফাই করছি পরবর্তীতে যখন প্রধান উপদেষ্টা খোঁজা হচ্ছিল তারা ডক্টর ইউনুসকে চেয়েছিলেন আর্মি ব্যাক গভর্নমেন্ট জেনারেল মৈনু রা যেন ডক্টর ইউনুসকে চেয়েছিলেন সেখানে মাসুদুদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল মাসুদিন চৌধুরীকে পাঠানো হয়েছিল ডক্টর ইউনুসের কাছে তো ডক্টর ইউনুস আরও এম বিশ্বাস ছিলেন ডক্টর ইউনুস বললেন আমি প্রধান উপদেষ্টা হব না আমি প্রেসিডেন্ট হব এবং পাওয়ারফুল প্রেসিডেন্ট হব প্রেসিডেন্টের পাওয়ার বাড়াতে হবে তো সেইখানে হচ্ছে কি ডক্টর ইউনুস প্রস্তাব করলেন যে ফখরুদ্দিন সাহেবকে আপনার প্রধান উপদেষ্টা বানানো তো তাদের দরকার ছিল আর্মি বেগ গভর্নমেন্টের দরকার ছিল আমার কথা একটু বলা হলো ডেভেলপমেন্ট পার্টনারের সাথে আমি যোগাযোগ করেছি কাজ করেছি এটাকে উল্টা বলতো বলানো হলো বিষয়টা হচ্ছে সেদিন আর্মি বেগ গভর্নমেন্ট একটা তাদের সঙ্গে বিদেশিরা আসে এ একটা বিষয় একটা ভাব প্রকাশ করতে চেয়েছিলো মানুষের কাছে যে বিদেশের এই প্রক্রিয়ার সঙ্গে আসে এই জন্য তাদের দরকার ছিল ডক্টর ফখরুদ্দিন কেন তিনি একসঙ্গে ওয়ার্ল্ড ব্যাঙ্কে চাকরি করতেন এরশাদের নমিনেশন বাতিল হওয়ার প্রসঙ্গে জানতে চেয়েছেন এরশাদের নমিনেশন বাতিল হওয়ার যে প্রশ্নটা এসেছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা ট্রাম্প কার্ড ছিল সেদিন এবং সেই ট্রাম্প কার্ড হচ্ছে আমরা এত চেষ্টা এত প্রচেষ্টা করার পর ইলেকশনটা হয়ে যাবে সেই ইলেকশনটা হলো না এবং এই প্রক্রিয়ার মধ্যে জেনারেল মহিন জড়িত ছিলেন এবং জেনারেল মইন অনেককে কথা দিয়েছিলেন জেনারেল এশাদকে আমিও বারবার টিম বলছি অন রেকর্ড বলছি জেনারেল মোইন এশাদ সাহেবকে কথা দিয়েছিলেন যে স্যার আপনাকে রাষ্ট্রপতি বানাবো জেনারেল মইন কথা দিয়েছিলেন ডক্টর কামাল হোসেনকে আমি আপনাকে রাষ্ট্রপতি বানাবো আপনি রাষ্ট্রপতি নির্বাচন করেছেন একাশি সালে ডক্টর কামাল হোসেন একাশি সালে বিচারপতি সাত্তারের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন বলতে স্যার আপনাকে রাষ্ট্রপতি বানাবো আমাদের এরকম লোক দরকার তারপরে কি বলে এটাকে এইভাবে বেশ কয়েকজনকে জেনারেল কথা দিয়েছিলেন কিন্তু আমি জানতাম এরকম বলেছিলাম অ্যানালাইসিস করে জেনারেল মহিন সবাইকে কথা দেবেন বাট মনের ভেতরে ভাষণটা হচ্ছে তার তিনি হবেন আর কাউকে বানাবেন না এমনকি জেনারেল মতিন তিনিও চেয়েছেন রাষ্ট্রপতি হতে পরবর্তীতে তো এইভাবে অনেক ক্যান্ডিডেট ছিল ডক্টর ইউনুসকে বলেছিলেন রাষ্ট্রপতি বানাবেন এবং ডক্টর ইউনুসকে এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য করার চেষ্টা করা হয়েছিল এগুলো তারা ফেল করেছেন তো বিশ্বের সবাইকে বলে সবার সাপোর্ট তার দরকার ছিল তাদেরকে ইউজ করেছেন ডক্টর ইউনুসকে এবং কী বলে এটাকে ডক্টর কামালকে জেনারেল মন ইন্ডিয়াতে পাঠিয়েছিলেন এবং তার আগে ডক্টর মহনমোহন সিং সেদিন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে বৈঠক করেছিলেন এবং বৈঠক করার পরে তারা চেয়েছিলেন মানাস দুই নেত্রীকে মানাস করতে হবে শেখ হাসিনাকে মানাস করতে চেয়েছিলেন সেই জন্য সেই থেকে শেখ হাসিনা ডক্টর ইউনুসের উপর খেপা ডক্টর কামাল উপর খেপা অনেক আওয়ামী লীগের অনেক নেতা ডক্টর ইউনুসের কাছে গিয়েছিলেন ডক্টর ডক্টর কামালের কাছে গিয়েছিলেন শেখ হাসিনা এখনও তাদেরকে বলেন যে আপনারা ডক্টর কামালের কাছে যান আমাদের একজন সাবেক অর্থমন্ত্রী তার একজন ছেলে তিনি গিয়েছিলেন ডক্টর কামালের কাছে ছিলেন তাকেও সেখানে মানুষের কাছে বলেন ওকে ডক্টর কামালের কাছে যে বলেন তো বিষয়টা হচ্ছে যে বিদেশে একটা কালার দেওয়ার জন্য অন্যদের সমর্থন নেওয়ার জন্য এই কাজগুলো করেছিল এসাধারণ মনিসের যে প্রশ্নটা এসেছে একসাদের নমিনেশনটা বাতিল করেছেন দৃশ্যত দৃশ্যপটে ছিলেন লুথুজন বাবর সাবেক তৎকালীন বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী তিনি ছিলেন খুবই স্মার্টলি বিএনপির পক্ষে কাজ করেছিলেন কিন্তু বিএনপি তাকে বিশ্বাস করেছিল পরবর্তীতে যখন বিএনপির ক্ষমতা শেষের দিকে টেলিভিশনের দিকে আপনারা দেখে থাকলে আজকের কথাগুলো ইয়ে হবে দৃশ্যমান হবে যে ডক্টর বাবর সেদিন কী বলে তারেক রহমানকে নিয়ে জেনারেল হোসেন মোহাম্মদের সাথে বাসা গিয়েছিলেন এবং সেখানে খাওয়া দাওয়া হয়েছিল নৈশ বোধ হয়েছিল পরবর্তীতে যে লতুউজান বাবর তারেক এবংকে নিয়ে হুসেন মোহাম্মদের সাথকে সাথে করে নিয়ে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালাদুজার সাথে ক্যান্টনমেন্টে শহীদ মনুল রোডের বাসভবনে সাক্ষাৎ করিয়েছিলেন এবং এটা দ্বিতীয় দফায় দ্বিতীয়বার জেনারেল কে এর মাধ্যমে চার দলীয় জুটি অন্তর্ভুক্ত করা হয়েছিল এর আগে একবার করা হয়েছিল ছিয়ানব্বই সালে এবং দুইবারই বিএনপি সঠিকভাবে কাজটা করেছিল বাংলাদেশে জোট রাজনীতি চলছে কৌশলের কথা বললে এর জেনারেল এসাদকে নিয়ে হাসিনা দুইবারই ক্ষমতায় এসেছেন জেনারেল এসাদ যদি বিএনপির পক্ষে থাকতো বিএনপি ক্ষমাতে আসতে পারতো ভালোভাবেই তো তারপরে যেটাই হোক জেনারেল এসাদকে সিট ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে এসাদ সাহেবের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল এবং বি যে দাবি করেছেন সেই সিট না দিয়ে তার সঙ্গে হয়তো কী বল যেটা বলা হয়েছে যে সেদিন বিএনপির একটা অফিসের কিছু কর্মচারী কিছু কর্মকর্তা যেন সাথে খারাপ ব্যবহার করেছিলেন লুতুজন বাবরও খারাপ ব্যবহার করেছিলেন ফলে একসাথে তিন দিন লুকিয়ে গিয়েছিলেন এবং গাজীপুরের কোনো এক জায়গায় পরবর্তীতে সেদিন অ্যাসার সাহেব মহাজোটের মঞ্চে এসে উঠেছিলেন আমরা যে ইলেকশন করতে চাচ্ছিলাম সেই ইলেকশনটা তখন তারা কি বলে এই অ্যাস সাহেবের নমিনেশন ইলেকশন করবেন সেই জন্য তখন লুতুজন বাবর ডিসি থেকে টেলিফোন করে ডিসি এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা পাঁচ জায়গায় একসাথে সব নমিনেশন দাঁড় করিয়েছিলেন দিয়েছিলেন একটা ডিস্ট্রিক্টে কী বলে দুইটা নমিনেশন দিয়েছিলেন মোট চারটা ডিস্ট্রিক্টে পাঁচটা নমিনেশন দেওয়া হয়েছিল সেইগুলো বাতিল করার জন্য এই টেলিফোন করে করে এই নমিনেশনগুলো বাতিল করা হয়েছিল হবিগঞ্জে হবিগঞ্জ সদর এবং লাখাই যে নির্বাচনী এলাকা আমার নির্বাচনী এলাকা সেখানে সাথে প্রার্থী ছিলেন সেখানে রহমান এক ডিসি ছিলেন এই ডিসির দুর্নীতির অভিযোগ আছে এবং সেদিন এই ডিসিকে দিয়ে কী বলে এটাকে জানাল জেনারেল সেদিন লুতুজান বাবর ফোন করেছিলেন এবং প্রথমে তিনি স্ক্রালে খবর আসা শুরু করলো যে হবিগঞ্জ সদর এবং লাখাই হবিগঞ্জ তিন নির্বাচনী এলাকায় হোসেন মোহাম্মদ এরশাদ নমিনেশন বাতিল এই আমি তো সাথে সাথে এরশাদ এরশাদের যে নমিনেশনটা বাতিলের ব্যাপারে এটা হাইকোর্টের অর্ডার ছিল এবং জাস্টিক ফয়সাল ফয়েজি বিএনপি নিয়োগিত একজন বিচারপতি ছিলেন তিনি এটা করেছিলেন সব ঠিক আছে তিনি করেছেন তিনি তো বিচারপতি থাকতে পারলেন না তিনি বিচারপতিই থাকতে পারলেন না তো বিষয়টা হচ্ছে বিচারপতি এখন অনেক বিচারপতি অনেক কিছু করেন কিন্তু এরপর হাইকোর্টের করলে পরে আপিলের ডিভিশনে আপিল করার সুযোগ আছে এপিলের ডিভিশনে আপিল করার সুযোগ আছে এবং একশো গতকালকেই বলেছেন যে আমি আটচল্লিশটা না বিয়াল্লিশটা বসে বিয়াল্লিশটা মামলা নিয়ে আমি এক ইলেকশন করে যাচ্ছি তো একশো ইলেকশন তো করতে পারতেন এটা আপিল করে করতে পারতেন কিন্তু তাকে যে ইলেকশন করতে দেওয়া হচ্ছে না হলো না এর মাধ্যমে কী করা হলো এর মাধ্যমে তো এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আর সেদিন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হলো ওয়ান ইলেভেন বলা হচ্ছে জেনারেল মৈন এটা নাম দিয়েছেন নাইন ইলেভেন আমেরিকার কুখ্যাত নাইন ইলেভেনের আদলে তিনি সেদিন নামটা দিয়েছিলেন খুবই সংক্ষেপে একটি প্রশ্ন আমাদের একটি বিরতিতে যেতে হবে জনাব চৌধুরী বেগম খালেদা জি এবং ময়ন কোন ব্যাপারে একমত হয়েছিলেন একটি প্রশ্ন আসছে কোন ব্যাপারে একমত হয়েছিলেন মানে একদিন দর্শক প্রশ্ন করেছেন ময়ন এবং খালেদা জিয়া কোন ব্যাপারে একমত হলেন মৈন এবং খালেদা যে একমত হবে বলিনি আমি বলেছি যে জেনারেল মইন সেদিন জরুরি অবস্থা জারি করতে চেয়েছিলেন এবং বিদায়ী প্রধানমন্ত্রীকে উনত্রিশে অক্টোবর দুই হাজার ছয় চেষ্টা করেছেন রাজি করানোর জন্য সেদিন তিনি রাজি করেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী সবাই দিন বুঝতে পারেন নাই তিনি জেনারেল মোহনকে বিশ্বাস করেছিলেন এবং জেনারেল মোহন তো তার নিয়োগকৃত সেনাবাহিনী প্রধানই ছিলেন জেনারেল মোহনকে মৈন নজরকে ডিঙ্গিয়ে সেদিন সেনাবাহিনী প্রধান হয়েছিলেন তো সেদিন জেনারেল মোহন বুঝিয়েছিলেন বিদায়ী প্রধানমন্ত্রীকে যে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য লোকই বইটার মতো এই সমস্ত পয়সা যে ঘটনা যাতে কন্টিনিউ না ঘটে এটা বন্ধ করা যায় সেই জন্য জরুরি ব্যবস্থা জারি করতে হবে সেটা বুঝিয়েছিলেন এবং বোঝানোর ফলে এটা জেনারেল ময়ন এটা বোঝাতে পেরেছিলেন কিন্তু আমি সেদিন জেনারেল মইন বোঝানোর আগের থেকেই কন্টিনিউ বলে যাচ্ছিলাম জেনারেল মইন দুই নেত্রীকে দুই রকম বলে দুই নেত্রীকে বলে ক্ষমতা নিয়ে আসবে আর দুই নেত্রী কাউকে সে আনবে না যেভাবে দুই নেত্রীকে সে ব্ল্যাকমেলিং করেছে ব্লাভ দিয়েছে যেভাবে প্রেসিডেন্ট আসাদ প্রেসিডেন্ট বি চৌধুরী ডক্টর কামাল হোসেন ডক্টর ইনুস সবাইকে দিয়েছে রাষ্ট্রপতি মানাবে হবে এইভাবে সবাইকে ব্লাভ করছে আমি এগুলো বলেছিলাম কিন্তু তারা বুঝেছেন পর পরবর্তীতে সবাই ধন্যবাদ জনাব চৌধুরী সেপারেশ দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক এবং ওয়ান ইলেভেনের যিনি আলোচিত এক ব্যক্তিত্ব যারা মুঘলসুর রহমান চৌধুরীর সাথে আমাদের চোট্ট বিরতিতে যেতে হবে বিরতির পর আবারও ফিরে আসবো প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে তখন Sale, sale, sale. Massive clearance sale is going on from 1st November 2017. Salma Designer Abaya House is giving you up to 70% off on all designer Abaya, 60% off on designer kaftan, 50% off on waistcoat, 50% off on Islamic books, 500 gram Ajwa dates only for £10 and many more items. Visit our store to get this clearance sale. Salma Designer Abaya House 118 Whitechapel Road, London E11JE, telephone 02070182375. আমাদের কমিউনিটিতে কার্গো বিজনেসের প্রসার ঘটিয়েছে জিএমজি এক যুগেরও বেশি সময় ধরে জিএমজি আস্থার সাথে টেওয়া দিয়ে যাচ্ছে সস্তা প্রতারিত হবেন না বাংলাদেশ বিমান অনুমোদিত একমাত্র কার্গো সেলস এজেন্ট কার্গো সেবা নিলে বেস্ট সেবাটাই নিন নিরাপদ থাকুন জিএমজি কার্গো আস্থা ও বিশ্বস্ততার প্রতি Oasis Banqueting Hall, Barking, is East London's first choice for any occasion, offering a range of services and facilities to suit your needs. Whether it's a wedding, birthday, anniversary, or religious service, 180 to 1,000 guests. You can trust us to make your event truly special. Oasis Banqueting Hall, Barking, the perfect choice for your occasion. For bookings, call 0208 594 2222. মিনি ক্যাব ড্রাইভারের বিবদর বন্ধু গাড়ি এক্সিডেন্ট হরিয়া জবলেস হওয়ার দিন শেষ জাস্ট ওয়ান ফোন কলে পিসিও ক্লেমস আপনারে দিতে পারে টোয়েন্টি ফোর আওয়ার্স রিকভারি ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কার্ড স্টোরেজ অ্যান্ড রিপেয়ার সার্ভিস ও টু ও সেভেন সেভেন নাইন ওয়ান ডবল সেভেন ডাবল নাইন Is not dad come back home? When a marriage breaks down, children suffer the most. If you are in this situation, we are here to help. For child and family matters, kingdom solicitors.

Hello there! Legal Taxi's mobile app is an amazing cloud based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive the notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. Legal taxis app not only allows you to book regular Taxis. দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে কথা বলছিলাম বাংলাদেশের বহুল আলোচিত ঘটনা ওয়ান ইলেভেনের সেই আলোচিত একজন ব্যক্তিত্ব সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক এবং বাংলাদেশ ওভারসিজ করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট জনাব মঘলিসুর রহমানের সাথে আমরা বিরতির পর বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে আলাপ করেছি ওয়ান ইলেভেনের সময়কা সেই সবচেয়ে বহুল আলোচিত বিষয়গুলি নিয়ে জনাব মগলিসুর রহমান সাহেব আমরা একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো তখন আলোচিত হয়েছিল সন্দেহ হিসাবে বাট এখন সেগুলি বিভিন্ন মাধ্যম থেকে আসছে সাম্প্রতিক সময়ে ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার একটি বই লিখেছেন আত্মজীবনী সেখানে তিনি উল্লেখ করেছেন যে মইনু আহমেদকে সেনাপ্রধান তিনি যে ঘটনাগুলি ঘটিয়েছেন ওয়ানির মিরের যে আলোচিত যে ঘটনাগুলো যেগুলো তার সেনা আইনেও মধ্যেও পড়ে না সেরকম তিনি ভুল করেছিলেন কিংবা সেটিকে দোষ হিসাবে পরিগণিত করা যায় বা যদি যেই সরকারি ক্ষমতায় আসুক তিনি বিচারের মুখামুখি হওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন প্রণব মুখার্জি বলেছেন যে তিনি মনুম সাহেব যখন বারোতে গেলেন এবং সেখানে গিয়ে প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করলেন তারপরে সাক্ষাতের সময় তিনি তাকে আশ্বস্ত করেছিলেন তিনি তাকে সেনা প্রধান হিসেবে রাখবেন এবং কোনো ধরনের শাস্তির মুখামুখি হবেন না এরকম একটি আশ্বাস দিয়েছিলেন সেটি কতটুকু বিশ্বাসযোগ্য বা আদৌ কি এরকম ঘটনা ঘটেছিল হ্যাঁ ধন্যবাদ একটা ভালো প্রশ্ন সেটা হচ্ছে যে আমি যে কথা এখানে বলেছিলাম একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে এই বেগম জিয়ার সাথে জেনারেল মইন কোন বিষয়ে একমত হয়েছিলেন আরেকটা প্রসঙ্গ এখানে আছে যে যখন রোগী বইটার সময় চলছিল আমি তখন শেখ হাসিনাকে বলেছিলাম যে দেখেন সামরিক কি বলে ক্ষমতা নেওয়ার জন্য সামরিক বাহিনীর প্রধান কে আপনি সহযোগিতা করবেন না গণতন্ত্র বজায় রাখেন ইলেকশনের মাধ্যমে ক্ষমতা আসতে পারবেন এবং ইলেকশন ইলেকশন আসেন অনেক বোঝানোর পরে দেখা গেল জেনারেল মইন

জেনারেল ময়নের হয়ে সেদিন একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছিল একের পরে সেটা বিএনপিকে একটা বলছে এবং ইকে বলে আওয়ামী লীগকে আরেকটা বলছে যারা জানাল মেনের ক্ষমতা আসার জন্য কাজ করছিল। মারুফ কামাল সোহেল নামে একজন সাংবাদিক ছিল সে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ছিল ডেপুটি প্রেস সেক্রেটারি এবং সেখানে থাকা অবস্থায় মারুফ কামাল সোহেল গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতো আমাকে একদিন এক গোয়েন্দা সংস্থার একজন রাষ্ট্রপতি তহবিল থেকে কিছু টাকাও চেয়েছিল যাই হোক এরকম অনেক আমরা দিয়েছি দুস্থ মানুষ দিয়েছি পরবর্তী দেখা গেছে যে জেনারেল সাদিক হাসান রুমি ডিজিএফআই ডিজি বঙ্গভবনে ফাইল নিয়ে এসছেন ফাইল নিয়ে এসছেন সেখানে কি বলে মারুফ কামাল সোহেলকে প্রেস সচিব জন্য এবং আমাকে বঙ্গভবনে রাষ্ট্রপতির উপদেষ্টা থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য আমি যখন রাষ্ট্রপতির উপদেষ্টা হই এর আগে আমি রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলাম সচিব থেকে মন্ত্রী তো আমি যখন সচিব ছিলাম তখন আমি রাষ্ট্রপতিকে যখন উপদেষ্টা নিয়োগ করার সময় আমি বললাম যে মহামান্য রাষ্ট্রপতি আমি এই প্রেস সচিবের পথ থেকে রিজাইন করতে চাই বলুন এটা তোমাকে থাকতে হবে অতিরিক্ত দায়িত্ব আমি বারবার রিকোয়েস্ট করার পরে মহামান্য রাষ্ট্রপতি যদি রাজি না আমি করতে পারি না তখন স্বাভাবিকভাবে সরকারের নিয়ম হচ্ছে যে যেটা উপরের পদ সেই উপরের পদের কী বলে বেতন ভাতা নেওয়া হবে ওপরের নিচেটা নেওয়া হবে না কোনো একটা নিতে হবে উপরে নিতে হবে এই নিয়ম মাহমুদুর মানও উপমন্ত্রী মর্যাদা জ্বালানির উপদেষ্টা ছিলেন এবং কী বলে এর আগে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ছিলেন যখন জ্বালানির উপদেষ্টার দায়িত্ব নিল তখন বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের বেতন ভাতা নেন না এরকম অনেকেই এরকম বিভিন্ন পদে একাধিক দায়িত্বে থাকলে এরকম হয় যেমন তারপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই তখন এই মারুফ কামাল সোহেল প্রেস সচিব নিয়ে আসে মারুফ কামাল সোহেল একটা দলীয় সরকারের সরকারের অফিসে উপপ্রেস ছিলেন এবং দেখা গেলো যে এরকম রিজার্ভের সঙ্গে তারা জড়িত হয়ে গেছে লতুচন বাবর জেনারেল মোহিনের সঙ্গে যোগ দিয়ে ফেলেছে বিএনপির সর্বশেষ সম্পর্কে কাজ করেছে ঠিকই পরবর্তীতে বেমানি করেছে ফখরুদ্দিন শাহরা পরবর্তী বেমানি করেছে ইফতেখার আহমেদ চৌধুরী জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিল বাংলাদেশের তার শখ ছিল তিনি জাতিসংঘ কি করবেন পঁয়াষীদের প্রতি নির্বাচন করবেন তিনি জেনারেল মোয়িনকে নিয়ে আমেরিকাতে মিটিং করেছিলেন হালিফেক্সের একটা কনফারেন্সে ক্যানাডা গিয়ে ডাইরেক্ট বলেছিলেন এই মুহুর্তে একটা সামরিক সরকার ক্ষমতা রাখা দরকার অনেকগুলো ঘটনা একের পরে ঘটেছে এই সমস্ত আমি আমেরিকাতে সাক্ষাৎকার দিয়ে বলেছিলাম ঠিকানাতে যে জেনারেল মইন ফখরুদ্দিন আহমেদ ইফতেকার আহমেদ চৌধুরী এরা হচ্ছে জাতীয় বিশ্বাসঘাতক বেইমান এবং মীর জাফর ভবিষ্যতে এদের নাম একদিন ইতিহাসে এই হিসেবে চিহ্নিত হবে তার জেনারেল মহিন এবং ফখরুদ্দিন সে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ছিলেন তখন সেদিন তারা বললেন যে একজন সচিব ছিলেন সচিবকে বললেন যে আপনি তো মুখলে স্যারের সঙ্গে কাজ করেছেন তো আপনার স্যার তো এরকম বলছেন বলে আপনার স্যার শিলে পাটা ঘষা করছি মরিচের কাজ শেষ আপনার চৌধুরী আপনি যেটা ওনাদেরকে বললেন ইফতেখার সাহেব সহ মঈনুল আহমেদ এবং অনেকেই তো তৎকালীন সময়ে যে আপনি বিএনপি সরকারের নিয়োগকৃত ছিলেন

না আমি একই একই সাথে একই সময়ে সময় আমি দুই নেতার সঙ্গে আমার ছিল সংকট সমাধান করা যখন আমি মনে যখন আব্দুর বিশ্বাস রাষ্ট্রপতি ছিলেন যখন শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ছিলেন তখন সরকারের পক্ষ থেকে দুইদের সঙ্গে বসানো হয়েছিল আমি তখন এই যেহেতু আমি তখন প্রেস সচিব নাই আমি উপদেষ্টা আমাকে উপদেষ্টা কেন করতে হলো রাষ্ট্রপতির পক্ষ থেকে কাউকে না কেউ দায়িত্ব দিয়ে আমার রাজনৈতিক সাংবিধানিক দায়িত্ব এটা সব দলকে নির্বাচনটা করতে হবে এখনও যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল বলছেন বা সরকারও বলে বিভিন্ন সময় বলে আগের বারও এবং শেখ হাসিনা পর্যন্ত কী বলেছেন যে আপনাদেরকে এত আমন্ত্রণ দেওয়া হবে নির্বাচন স্বজন প্রক্রিয়া হবে আলোচনা করবে টেলিফোন করেছেন শেখ হাসিনা বেগম জায়গায় টেলিফোন করেন নাই এই কী বলে রাজনৈতিক সংকট সমাধানের জন্য তো এটা কি বিশালঘাতকতা হয়েছে আমাদের দায়িত্ব হচ্ছে সব দলকে আমাদের নির্বাচন করতে হবে আমি যে গিয়েছি বেগমজিয়া তো কী বলে এটাকে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াও চেয়েছিলেন যে সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক এবং আমি তো দুই নেতার সঙ্গে আলাপ করে এটা করেছি মহামানীয় রাষ্ট্রপতির সাথে আলাপ করে করেছি এবং আমার সঙ্গে যারা দেখা করতে সুশীল সমাজ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্লাস বিদেশি রাষ্ট্রদূতরা গিয়েছেন এবং রিচার্জ বাউচার এসেছেন জাতীয় সংঘ মহারাজ্যের বিশ্বের দূ তারাও বলেছেন যে আপনারা সবাইকে নিয়ে যারা করছেন আপনারা প্রশংসনীয় সবাই প্রশংসা করেছে এইভাবে তো কারো কোনো আপত্তি নাই আমি যখন এর আগে রাষ্ট্রপতির পেশ সচিব ছিলাম আমি পেশ সচিবের দায়িত্ব পালন করেছি কোনো আপত্তি নাই আমি দুই হাজার চার থেকে দায়িত্ব পালন করেছি সমস্ত সাংবাদিক দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে তারা যে এসেছে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন সাহায্য নিয়ে আমি করেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যখন উপদেষ্টা দায়িত্ব নিলাম আমি তো বঙ্গবন্ধু ছিলাম আমি প্রধানমন্ত্রী অভিযোগ ছিলাম না রাজনৈতিক কোনো অভিযোগ রাজনৈতিক দায়িত্ব পালন করি নাই যে রাষ্ট্রপতির পেশ সচিব ছিলাম সেই রাষ্ট্রপতির দায়িত্বে আছেন সেই রাষ্ট্রপতিরই আমার উপদেশে আমি হয়েছি আমি তো এই অফিসে আছি আমি তো ওই ইভি বেশি নেই নাই ফলে এখানেই কথা বলার কোনো দরকার নাই সুযোগ নাই বা অনেক আপনার অনেক সহকর্মী যারা আপনার আগে যারা আপনার সহকর্মী ছিলেন বিভিন্ন সংবাদপত্রে বা দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে তারা অনেকেই তখন বলেছেন যে মুখলেশ চৌধুরী ক্ষমতার অপব্যবহার করছেন রাষ্ট্রপতি কোন রাষ্ট্রপতিকে ব্যবহার করছেন রাষ্ট্রপতি আমি আমার ব্যবহার করার দরকার নাই তো রাষ্ট্রপতি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটাই পালন করেছি সাংবিধানিকভাবে যারা করা সেটা করেছি আমি তো আমার নিজের কোনো ইচ্ছা ছিল না কিন্তু আবার একটি জনাব চৌধুরী আরেকটি বিষয় এখানে গিয়েছিল যে আপনি এমনভাবে এরকম ছিল যে আপনার ক্ষমতাটা সেভাবেই আপনি ব্যবহার করেছেন যে আপনার ক্ষমতার কাছে রাষ্ট্রপতির স্ত্রীও তখন কিছু বলতে পারতেন না এবং আপনি সেভাবেই শক্তভাবে রাষ্ট্রপতিকে মানে ঘিরে রেখেছিলেন আমি ঘিরে রাখি নাই রাষ্ট্রপতি নিজেই দেখেছেন আমি কীভাবে দায়িত্ব পালন করি আমি রাষ্ট্রপতির পরিবারের কেউ কেউ সেদিন বিভিন্ন দুর্নীতিমূলক কাজ বিভিন্ন দরখাস্ত আবেদন বিভিন্ন জনের দিয়েছিলেন সেগুলো আমি সরে ফেলে দিয়েছিলাম রাষ্ট্রপতির কি আমি দুর্নীতি জলাতে দিই আমি শেষ করি আমি শেষ করে দিচ্ছি আমি জড়াতে দিই নাই এবং পরবর্তীতে দেখা গেছে রাষ্ট্রপতির সেলে রাষ্ট্রপতির পালক সেলে তার একটা পেট্রোল পাম্প ছিল উত্তরাতে সেই পেট্রোল পাম্পটা দখল করে নিয়ে নেওয়া হয়েছে তাদেরকে ইউনিভার্সিটি ছিল ইউনিভার্সিটিটাও দখল বেদখল হয়ে গিয়েছিল পরবর্তীতে রাষ্ট্রপতির ওয়াইফকে ইউনিভার্সিটির চেয়ারম্যানের পট্ট ফেরত দেওয়া হয়েছে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার পট্ট ফেরত দেওয়া হয়নি এবং রাষ্ট্রপতির ফ্যামিলির একটা জায়গা ছিল মোহাম্মত সেই জায়গাটা নিয়ে নেওয়া হয়েছে তো ফলে যারা দাঁড়িয়েছে আমি তো চেয়েছিলাম যাতে দুর্নীতি তারা জড়িত না হন এবং দেখা গেছে যে রাষ্ট্রপতির ফ্যামিলির কেউ কেউ সেদিন বিভিন্ন জায়গায় এমনকি শেখাচ্ছেন সাথে যোগাযোগ করেছেন এমনকি আইজি পদে নুরুল হুদাকে দায়িত্ব দেওয়ার জন্য এবং আরও বিভিন্ন তদবির নিয়ে তারা এসেছেন আমি তখন শেখা সেন আমাকে ফোন করে বলেছেন যে অখেশ সাহেব আপনি এইগুলা কাগজপত্র ফেলে দেন আপনি কী কাগজপত্র ফেললাম আমি বললাম তিনি বললেন যে এরকম আমরা নুরুল থেকে আইজি কর্ম দিকে আপনি কার কাছে দিয়েছেন তো বললো আমি রাষ্ট্রপতির ফ্যামিলি কেন রাষ্ট্রপতি ফ্যামিলি ডাজন্ট হ্যাভ এন রাইট টু সি টু দ্য প্রেসিডেন্ট অন দিস স্টেট ম্যাটার্স আপনার আমাকে পছন্দ না হয় রাষ্ট্রপতির সচিব আছে রাষ্ট্রপতি পি তাদেরকে দেন তারপরে তিনি বললেন হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি আমি আপনি দা ইউ ইউর দ্য প্রাইম মিনিস্টার ইউ নো দ্য কেস হাউ টু হ্যান্ডেল দ্য স্টেট ক্রাফট এনিওয়ে তখন যেটা দাঁড়ালো আমি এগুলো করেছি কোনো অন্যায় করতে দেই নাই এবং তারপরে রাষ্ট্রপতিকে যদি অস্ত্র ধরা হলো ওয়ান এলিমিনের দিন স্টেট বলা হলো যে মহামানীয় রাষ্ট্রপতি আপনার ফ্যামিলি দুর্নীতিতে জড়িত এবং একটা কথা বলে রাষ্ট্রপতিকে এই করা হলো যে ইউ অ্যান্ড ইউ ফ্যামিলি ফ্যামিলি বি আনটাস্ট জেনারেল মোহন সেদিন বঙ্গভবনে ক্ষমতা দখলের সময় এই কথাটা বলেছিলেন যে স্যার ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি বি আনটাস্ট রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান এবং আমি রাষ্ট্রপতির যে দায়িত্বগুলো রাষ্ট্রপতির পক্ষে পালন করেছি এবং আল্লাহকে হাজির না যে দায়িত্ব পালন করেছি সাড়ে তিন হাজ কবর আমার সামনে আছে এটাকে দায়িত্ব মনে করে দায়িত্ব পালন করেছি এই বাদ দায়িত্ব পালন করেছি আমার নিজের কোনো স্বার্থ ছিল না আমি নিজে কোনো কিছু করি নাই এবং আমার ভাই একটা বোর্ডের চেয়ারম্যান হবে সেটা করতে দেই নাই আমার আব্বার একটা টেকনিক্যাল ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের এমপিও হবে ভবন হবে সবাই বন্ধ করে করতে দেই নাই নিজেদের টাকা চালিয়েছি পরবর্তীতে আমরা পারি নাই বন্ধ করেছি কিন্তু এগুলোতে কোনো কিছু জড়িত হয়ে যায়নি আমার এক কাজিন অ্যাক্সিডেন্ট করেছে আমি তাকে আমি অ্যারেস্ট করিয়েছি পুলিশকে দিয়ে এবং এগুলো সব তদন্ত হয়েছে দেখেছে আমি বলছি না অ্যারেস্ট করো তারা কেদেছে অন্য ইউ হ্যাভ টু অ্যারেস্ট আমি এস পি কে বলেছি ইউ হ্যাভ টু টেক হিম টু কাস্টোডি অ্যান্ড জাস্ট সেন্ড টু দ্য কোর্ট এবং তারপরে কোর্টের মাধ্যমে এটা সমাধান হবে কোর্ট যা করার করবে তো আমি এগুলো করেছি আরও অনেক কিছু করেছি এখন সংক্ষেপে অনেক কথা বলা যাবে না আমার কোনো স্বার্থ ছিল না চৌধুরী সেই যে সময়টা এবং পরবর্তী পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো অস্ত্রের মুখে যেটি আমরা জানি দূর পূর্বও কি তাকে সরানো হয়েছিল উপদেষ্টার পর থেকে এবং প্রধান উপদেষ্টার পর থেকে এবং পরবর্তী সময়ে ময়নু এবং ফখর উদ্দিন ফখর ময়নের সরকার অঘোষিত সেনাশাসন চলেছিল একটা পরিস্থিতিতে আপনাকেও দৃশ্যের দৃশ্যপট থেকে সরে যেতে হয়েছে কি হয়েছিল এবং কেন আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল বা সেদিন কি ঘটেছিল সেটাই তো প্রশ্ন সেটা হচ্ছে যে যখন আমি তো সং সংবিধানের বাইরে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার বাইরে আমি কিছু করতে দিই নাই আমি সেরকম জানার মহিনের পথে কাটা এবং দুই হাজার ছয় সালের উনত্রিশে অক্টোবর যেদিন মহিন ক্ষমতা দখল করতে চেয়েছিলো রেডি হয়ে গেছিলো সব কিছু জরুরি অবস্থা রাজনৈতিক নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে একদলকে ক্ষমতা আনার কথা বলে এবং অনুগত থাকার কথা বলে আরেক দলকে রাজপথ থেকে ক্ষমতা নিয়ে আসবে এই কথা বলে সেদিন এই কাজগুলো করানো হয়েছে আমি শ্রেষ্ঠ করে দিয়েছি তারা যেটা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রাজনৈতিক দলগুলো পরবর্তীতে ঘটনা ঘটার পরে তাদেরকে অ্যারেস্ট করার পরে টর্চার করার পরে বুঝেছিলেন আল্লাহর হুকুমে সেটা আমি আগেই বুঝেছিলাম এমনকি জেনারেল মোনকে সেনাবধান বানানোর আগেও আমি আমার হাতের লেখা পাস আমি তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়েছিলাম জেনারেল মোন সেটা জানতেন জেনারেলরা সেটা জানতেন আমি দিয়েছিলাম এবং আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে এরকম উচ্চাবিলাসী সেনাবাহিনী অফিসারা ক্ষমতা দখল করবে না এবং সেনাবাহিনী গণতান্ত্রিক সুপ্রিমেসি তারা মেনে নেবে এই ছিল আমার উদ্দেশ্য কিন্তু তারপরে যেটা হলো যে আমাকে সরনা সরানো পর্যন্ত জেনারেল মোহন ক্ষমতা দখল করতে পারছিল না জেনারেল মোহিন আমাকে কভার করেছিল অন্য জেনারেলদের দ্বারা তারা অনুগত জেনারেল দ্বারা আমাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য এবং আমি যখন বললাম এটা হবে না মহামানীয় রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট তিনি কন্টিনিউ করবেন বলেন স্যার দু তিন দিন পরে আরও নদল পাঠিয়ে বললেন যে স্যার আপনি তো সংবিধান রাষ্ট্রপতির প্রতি অনুগত আমি বললাম আমি সংবিধানের প্রতি অনুগত তখন বললেন ওকে রাষ্ট্রপতি দুটো দায়িত্ব আছে একটা প্রধানমন্ত্রীর স্যার অতিরিক্ত দায়িত্ব আছে এটা উনি অন্য কাউকে দিতে পারেন কাউকে দেওয়া হচ্ছে এটা এটা আপনাকে দেওয়া হবে ও আমাকে কে দেবে বললো মহামানীয় রাষ্ট্রপতি আপনাকে দেবেন ওই যেভাবে ফকৃতকে দেওয়া হয়েছে আমি এটা রাজি হয়নি আমার কাছে অফিসার পাঠানো হয়েছিলো সেনাবাহিনীর অফিসার দু ওয়ান ইলেভেনের আগে যে এক হাজার লোকের তালিকা করা হয়েছে পরে যেটা সাড়ে চারশো লোক বা দুশো বাইশ জনের বিচার শুরু করা হয়েছিল সেই এক হাজার লোক ছিল এখানে মন্ত্রী সাবেক মন্ত্রী কি বলে দুই দলেরই সাবেক মন্ত্রী সাবেক সচিব তারপরে সাংবাদিক ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবীরা যে লিস্ট করা হয়েছে এই লিস্টটা তারা আগে থেকে করেছিল ডিজে ভাগইতে তারা করেছিল তারা এগুলো করতে চেয়েছিল আমি এগুলো রাজি হয় নাই তখন তারা দেখলো যে আমাকে উৎখাত মিল দেখলো আমাকে উৎখাত করতে হবে মহামানের রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে না আমাকে উৎখাত করে রাষ্ট্রপতি তারা পুতুল বানাবে তারা পুতুল বানিয়েছিল তো মহামানের রাষ্ট্রপতি সবসময় কথা বলতেন আমি প্রত্যেকে বাধ্য হয়ে আমাকে বিদায় করার পরেও রাষ্ট্রপতি কানতেন এবং তিনি চেয়ার বসে কেটেছেন সচিব ছিলেন একজন মতিউর রহমান একজন সচিব ছিলেন ওনাকে ডেকে মহামানের রাষ্ট্রপতি এক ঘন্টার উপরে কেঁদেছেন যে আমাকে সরিয়ে নেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে তারা আমার তদন্ত করেছে তারা দেখেছে যে এই জমানাতে এই রকম সৎ লোক আল্লাহরের রহমতে নাই তারা রিপোর্ট দিয়েছে জেনারেলরা এবং তারা আমার বারোই জানুয়ারি সেনা সদরে তারা সমস্ত জেনারেল ফরমেশন কমান্ডার জিওসিরা বসে সেদিন অন রেকর্ড আমার বক্তব্যগুলো আমি বেগমজিয়ার সাথে শেখ হাসিনার সাথে অন্যান্য নেতৃবৃন্দের সাথে কী কথা বলতাম তো অনেক সময় তারা যে রিকোয়েস্ট করতেন যদি সেটা রিকোয়েস্টটা সংবিধান অনুযায়ী না হতো নিয়ম অনুযায়ী না হতো আমি সেটা রাখতাম না এটাও তারা দেখতেন আমি কীভাবে হ্যান্ডেল করেছি তারা বলতেন যে ওই রকম কেউ আমরা দেখি নাই তো এই যে তারা দাঁড়িয়ে এসে হিংসার বশবর্তী হয়ে আমার অনেক সাবেক কলিক আমার অধীনে তারা কাজ করেছিলেন এবং অনেকে অনেক কিছু বলে আইড বদার আমি আল্লাহর কাছে জবাবদিহি করি এবং আমি জানি যে গণ গণতন্ত্র এবং সাংবিধানিক ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার জন্য আমি উল্লেখ করেছিলাম এমনকি রাষ্ট্রপতির উপদেষ্টা হওয়ার পরে যে দায়িত্ব আমি পালন করেছিলাম আমি দূরের দায়িত্বে ছিলাম আমি জেনারেল মিনীশ আমার সেই বেতনটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আমাকে নিজে দেয় আমি নেই নেই আমি যা রাষ্ট্রের জন্য দিন রাত আমি কাজ করেছি আমার কোনো স্বার্থ ছিল না দুই নেত্রীর সঙ্গে আলাপ করে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে সংকট সমাধান করে যা আমারও দায়িত্ব ছিল আমি বিদেশি আমাদের দাতা সংস্থাদের সাথে এবং অন্য দেশের সাথে আলাপ করে করেছিলাম সামরিক সেদিন জেনারেল মোহিন ওয়ান ইলেভেনে স্টেট ইমার্জেন্সি বা জরুরি ব্যবস্থা করতে চান নাই সেদিন জেনারেল মোহিন চেয়েছিলেন কি বলে সামরিক শাসন জারি করতে প্রেসিডেন্ট মহন প্রথম তিনি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন আমি সেটাকে রুখে দিয়েছি আল্লাহ নামে সেদিন দুই নেত্রীর কাছে আমি কাগজ পাঠিয়েছিলাম সাত তারিখের মধ্যে সাতই জানুয়ারির মধ্যে যে বারোই জানুয়ারির মধ্যে মার্শাল্লাহ হবে তখন আমি যখন দাতা সংস্থা দেশকে জানালাম তখন আট এবং নয় তারিখ আমেরিকান অ্যাম্বাসেডার এবং ব্রিটিশ হাইকমিশনার আমার সাথে কথা বলে তারা তাদের সম্পর্কে বাইরের পারসেপশন অন্য ছিল বাট তারা সেদিন গিয়ে জেনারেল মোইন এবং জেনারেল মহিনীপ্রধান জেনারেল মোইন এবং প্রিন্সিপাল স্টেফ অফিসার পিএস জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করে বলেছিলেন মার্শাল্লাহ নট বি অ্যাকসেপ্টেড তখন তারা অরিজিনাল অর্শন যেখানে দুই নেত্রীকে ভুল বুঝিয়ে রাজি করেছিল একজনকে এই বিষয়ে আরেকজনকে ওই বিষয়ে সেইখানে তারা ক্যামোফ্লেস করে ওইখানে তারা কি করেছিল সেদিন এই জরুরি অবস্থাতে তার দুজনকে রাজি করিয়ে ফেলেছিল ওই জরুরি অবস্থা জারি করলো বিদেশের বললেন সংবিধানের আছে জনাব চৌধুরী আঠাইশ অক্টোবর যে বহুল আলোচিত মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছিল রাজনৈতিক যে সহিংসতা আপনি তখন রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন এবং ওই দিনই পরিবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে আপনি স্টেটমেন্ট দিয়েছিলেন রাষ্ট্রপতির হয়ে যেটি স্বাভাবিকভাবে যে কোনো প্রোগ্রামের পরে দেওয়া হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছিল আমরা দেখলাম যে সেই যে পরিস্থিতি অত্যন্ত ধ্বংসাত্মক এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা বিভিন্ন মহলের পক্ষ থেকে সুশীল সমাজের পক্ষ থেকে চাওয়া হয়েছিল যে এই পরিস্থিতি সংঘাত সহিংসতা এড়ানোর জন্য অবশ্যই সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন ছিল সেই দিন যে সহিংসতা উন্নত যে নিত্য দেখেছিল আশির উপর উঠে আমরা যেগুলো দেখেছিলাম বা অনেকেই বলে থাকেন যে রাষ্ট্রপতি আপনার প্রভাবের কারণে সেদিন সেনাবাহিনী ব্যবহার করতে পারেন নাই যেহেতু সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি এবং এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে যে মুখলেশ চৌধুরীর প্রভাবের কারণে মানে রাষ্ট্রপতির উপর তার প্রভাব এবং খাটানোর কারণেই সেটি সম্ভব হয় নাই সেদিন মিথ্যা কথা আমি সেখানে প্রভাব সৃষ্টি করি নাই সেদিন রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছিলেন রাষ্ট্রপতি এবং উপদেষ্টা পরিষদ বসেছিলেন আমরা বসেছিলাম সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেনাবাহিনীর কথা এসেছিলেন আমরা সেদিন সেনাবাহিনী নিয়োগ করেছিলাম সেই সেনাবাহিনীকে জানাল কাজ করতে চান নাই সেই সেনাবাহিনীকে জেনারেল মোহিন ইনেকটিভ করে দিয়েছিলেন এবং পরবর্তীতে সেই সেনাবাহিনীকে মানে সেনাবাহিনী চেয়েছিল যে পরিস্থিতিটাকে রুখে দিতে কিংবা সামাল দিতে না জেনারেল সেটা করতে দেন দেন নাই নাই হ্যাঁ সেনাবাহিনী ছিল হ্যাঁ সেনাবাহিনী প্রস্তুত ছিল সেনাবাহিনী যখন দুই হাজার ছয় সালের উনত্রিশ অক্টোবর যখন সরকার ক্ষমতা গ্রহণ করে এর আগে থেকে আর্মি ওয়াজ স্ট্যান্ড বাই ইন ওয়ান আওয়ার নোটিস এন্ড টু এম নোটিস টু মুভমেন্ট বলা হয় আর্মিতে এটাকে এই অবস্থায় আর্মি রেডি ছিল সেই আর্মি বাংলাদেশের সমস্ত জেলা এবং উপজেলা মোতায়েন হয়ে গিয়েছিল আমরা সব পরিস্থিতি কন্ট্রোল করে ফেলেছিলাম লগি বইটা বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ ব্লকট বন্ধ হয়ে গেছিলো আমি শেখ হাসিনার মিটিং করেছি আমি তখন বললাম যে আপনাকে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা অব্যাহত রাখতে হবে নির্বাচনে সহযোগিতা করতে হবে এই লগী বইটা অবরোধ বন্ধ করতে তিনি আমার সঙ্গে রাজি হয়েছিলেন তিনি আমার এই দাবিগুলো আছে বলে এগুলো মামুলি দাবি আমি একই সাথে বেগমজের সঙ্গে মিটিং করেছি বললাম যে আমরা নির্বাচন করার জন্য সব দলকে নিয়ে নির্বাচন করতে তিনি রাজি ছিলেন সেখানে দুই নেত্রী ছিলেন আমরা সেদিন নির্বাচনে গিয়েছিলাম সমস্ত সমস্যার সমাধান হয়েছিল সমস্ত সমস্যার সমাধান এবং আমি গোপনে কোনো কাজ করি নাই প্রকাশ্যে কাজ করেছি এবং টেলিভিশনে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই নির্বাচন শব্দ অংশগ্রহণ করেছিল এবং আরও অনেক কথা বলা হয় আমার উপদেষ্টা নিয়ে অনেক কথা বলা হয় যে প্রশ্নটা আসে না কিন্তু আমি উত্তর দিচ্ছি সেটা হচ্ছে যে এখন যেভাবে হেসটি ইমাম ডক্টর গহর রিসবি ডক্টর তৌফিক আলাহী চৌধুরী এইরকম যেভাবে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন এরকমভাবে আমি একজন উপদেষ্টা ছিলাম এবং একজন উপদেষ্টা যখন কার উপদেষ্টা ছিলাম রাষ্ট্র এবং সরকার প্রধান যখন রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করলেন প্রধান প্রধানমন্ত্রী আর উপদেষ্টা মন্ত্রী দায়িত্ব গ্রহণ করার পরে তার তিনি অনেক উপদেষ্টা তার নেন নাই এখন যেভাবে উপদেষ্টা অনেকগুলো নেওয়া হয়েছে একজন উপদেষ্টা নিয়েছিলেন সেখানে আমি উপদেশ দিয়েছি সেখানে পরিষ্কার ছিল সেখানে সচিব ছিলেন জেনারেলরা ছিলেন উপদেষ্টা বাকি উপদেষ্টা ছিলেন বসে আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি আমি এক একভাবে কোনো সিদ্ধান্ত নিই নাই এবং এইগুলো পরিষ্কার ওই রেকর্ডে আছে এগুলা আমি এক একভাবে কোনো প্রভাব সৃষ্টি করি নাই আমি এক একভাবে কোনো বক্তব্য দিই নাই সেখানে সরকারের একটা মেশিনারি আছে একটা স্টেট ক্রাফট আছে এগুলো যারা বলে তাদের রাষ্ট্রপতি সম্পর্ক কোনো জ্ঞান নাই এগুলো সম্ভব না রাষ্ট্র পরিচালনায় একক ব্যক্তি কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না আর মহামান্য রাষ্ট্রপতি একজন প্রফেসর ডক্টর না আপনার আপনার প্রভাবের কথা রাষ্ট্রপতি প্রভাবে আমি তো কোনো প্রভাব সৃষ্টি করি না এখানে এই অন্য উপদেষ্টারা আছেন তাদেরকে জিজ্ঞেস করেন করেনারেল হাসান মাসুদ চৌধুরী সেনাবাহিনী প্রধান ছিলেন ডক্টর আকবর খান এবং তিনিও হাসান মাসুদ চৌধুরীর মতো উপদেষ্টা ছিলেন সিএম সব হিসেবে উপদেষ্টা ছিলেন এরপরে আমার আরেক কলিক ধীরাজ কুমার নাথ কদিনকে মারা গেছেন একসাথে একজন শাহ আলম কিরণ প্রশ্ন করেছেন মইন এরকম করতে পারে ব্যাপারটা আপনি কি দেখে আগে বুঝতে পেরেছেন আর তিনি আবারও বলেছেন আপনি কেন মৈনকে প্রদান না করার পক্ষে ছিলেন আমি অ্যানালিস করেছিলাম আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট আমি অ্যানালিস করি পলিটিক্স ই মাই ব্রেড অ্যান্ড বাটার আমি রাষ্ট্রবিজ্ঞানে লেখাপড়া করেছি আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি যদিও মাস কমিউনিকেশন জার্নালিজমে আমার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনটা ছিল পলিটিক্যাল সায়েন্সে আমি এখানে ইউনিভার্সিটি লন্ডনে বাঘবেকে আমি এমরেস মাস্টার অফ রিসার্চ করেছি আমি এখানে কিংস কলেজে আমি ডিস্টিংশন সহ আমি গ্র্যাজুয়েশন করেছি আর একটা রিসার্চ গ্র্যাজুয়েশন অন ওয়ার অ্যান্ড ডিপ্লোমেসি মানে পলিটিক্স এগুলো করেছি দিস ইজ মাই সাবজেক্ট ফ্রম মাই বয়হুড আমি অ্যানালাইসিস করি আমি অনেকবার এভার কি জেনার্নাল একসাথে আমার আমলে অনেক অ্যানালাইসিস করতাম এগুলো মিলে গেছে আমি এর বিরুদ্ধে অনেক স্টোরি লিখেছি এগুলো আমাকে ডেকে নিয়ে প্রেসিডেন্ট ছিলেন তখন ডেকে নিয়ে অনেক আমাকে ধমকানো হয়েছে কিন্তু আমার অ্যানালাইসিসগুলো বাস্তবায়ন হয়েছে এখানে ইংল্যান্ডে ব্রেক্সিট নিয়ে তার স্কটল্যান্ড রেফারেন্ডাম নিয়ে তারপরে আমেরিকাতে প্রেসিডেন্ট হবে ট্রাম্প এটা নিয়ে তারপর এখানে যে পরিস্থিতিগুলো হচ্ছে এগুলো আমি অ্যানালাইসিস করেছি কনজারভেটিভ পার্টি ক্ষমতা আসবে ক্যামেরুন আসবে টেরিজম আসবে এগুলো আমি অ্যানাইসিস করেছি একইভাবে আমি অ্যানালাইসিস করেছি জারাল মইনামে তার পুরো ফ্যামিলিকে আমি চিনি তাদের পুরো ফ্যামিলি রাজনৈতিক আনুগত্য বা অন্য দেশের সাথে সম্পর্ক এগুলো আমি অ্যানালাইসিস করে দেখেছি যে সেনাবাহিনীর থেকে যারা আসে সেনাব্রধান হয় তাদের অনেক বিশ্বাস থাকে এই জন্য নয়জনকে ডিঙ্গিয়ে তিনি ওই একটা উদ্দেশ্যে তিনি সেনাবাহিনী প্রধান হয়েছিলেন খন্দকার মোস্তাক জন প্রেসিডেন্ট হয়েছিলেন বঙ্গবন্ধু তিন দিন লেফটেন্যান্ট মইনু আহমেদ সেদিন বঙ্গভন্নের দায়িত্ব পালন করেছিলেন সেই দিনই তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি ভবিষ্যতে এখানে প্রেসিডেন্ট হবে তার বইয়ের মধ্যে আছে এইগুলা এই কথাগুলো আমি জানতাম অ্যানালাইস করেছি তার ভাইকেছেন ইফতাকার আহমেদ টিপু টিপু অশোক লেলেন এর ডিলার ছিলেন তারপরে ডিস্ট্রিবিউটর ছিলেন তার আরেক ভাই ইকবাল আহমেদ আমি তাদের সঙ্গে চিনতাম এবং এরা হচ্ছে এদের যে বিষয়গুলো এখানে জানাল মহিন সবার কাছে বলতেন তিনি তো বাড়ি চলে গিয়েছিলেন তাকে কি বলে পাকিস্তানের ডিফেন্সার আছে করে পাঠিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা নাইনটি সিক্সে সুপারসিট করা হয়েছিল তাকে তার ব্রিগেডের ওয়াদুৎ ছিল জেনারেল মনের জুনিয়র ব্রিগেডের মইনকে ডিঙ্গিয়ে ব্রিগেডের ওয়াদুদকে ম্যাজার জেনারেল করা হয়েছিল মৈনকে করা হয় নাই এই ছিল অবস্থা কিন্তু সেখান থেকে যখন বিএনপি তাকে কি বলে মামি সিং জিওসি করলো করার পরে জেনারেল মৈনকে সেনাবাহিনী প্রদান করলো নজনকে ডিঙ্গিয়ে এই নজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল এই নয়জন জেনারেল জামিল ডি আসান জেনারেল রাজাকুল হাজার জন রাজাকুল হাজার না জুনিয়র না এমনকি যারা মনিরুজ্জামান এবং তাদের সাথে আমি আলাপ করেছি বসেছি তারা সবাই একই প্রেডিকশন করছিলেন যে রালমহল ক্ষমতা নেওয়ার জন্য করছে চৌধুরী যে বিষয়টা সব আবারও ঘুরে ফিরে আসছে যে আপনি ক্ষমতার কেন্দ্র বিন্দুতে ছিলেন রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন এবং একজনই উপদেষ্টা ছিলেন আপনি বিষয়টা দাঁড়ালো যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র বিন্দুতে যারা থাকেন ক্ষমতার ব্যবহার কিংবা অপব্যবহার করার সুযোগ স্বাভাবিকভাবেই থাকে এবং আমরা ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন বিভিন্নজনকেই তারা আলোচনায় নিয়ে এসেছেন সমালোচনায় নিয়ে এসেছেন আপনিও সেটাতে ছিলেন এবং তখনও বলা হয়েছিল আপনি আমাদের সিনিয়র সহকর্মী আমাদের মুরব্বী সাংবাদিক ক্ষমতা আপনি ব্যবহার করে বৃত্তশালী হয়েছেন এরকম সংবাদ এসেছিল যদিও আমার কাছে প্রশ্নটা করতে খারাপ লাগছে বাট প্রশ্ন আমাকে করতেই হবে যে বিষয়টা আপনাকে পরিষ্কার করতে হবে যে আপনি ক্ষমতা ব্যবহার করে বৃত্ত নাগাল পেয়েছিলেন কিংবা আপনি বৃত্ত অর্জন করেছেন আল্লাহর রহমত আমি এটা বলতে পারি যদি এগুলো কেউ বলে তাহলে মানে এটা এটা এমন একটা জিনিস হবে যে একজন সৎ মানুষের প্রতি মানে অসৎ একটা আক্রমণ হবে আমি কোনো টাকা পয়সা প্রতিব ছিল না আমার বেতন টাকা আমি খরচ করতে পারতাম না আমাদের নিজস্ব বাসা ছিল আমার গাড়ি আছে আমাদের সব কিছু আছে আমার টাকা পয়সা খরচ বেতন টাকা খরচ হতো না আমার ভাই আগে থেকেই লন্ডনে থাকে আমাদের ফ্যামিলি আমাদের এলাকাতে আমাদের এগুলোর কোনো অভাব নেই মতে তো আমাদের টাকার প্রতি আমার জীবন হবে কখনো লোক ছিল না আবার এখনও না আর বলেও যাই ইউনো লিভ ইন ইন সিম্পল লাইফ অ্যান মেবি আই লিভ আই বিলিভ ইন হাই থিঙ্ক ইং অ্যান সিম্পল লিভিং একটা টাকা পয়সার প্রতি জিনিসের প্রতি বৃত্ত বৈভবের প্রতি আমার কোনো লোভ নাই এটা আমার সাথে যারা ছিলেন তারা সবাই দেখেছেন বঙ্গভবনে যারা আমার সহকর্মী ছিলেন তারাও দেখেছেন এই জিনিসটার মধ্যে লোভ নেই আমাকে একজন অত্যন্ত পদস্থ কর্মকর্তা আমাকে একটা কলম দিলেন একদিন বা মিন্টু রোডে মন্ত্রীর বাসা আমি ছিলাম মিন্টু রোডের বাসায় ছিলাম শক্তি বাসা মিন্টু রোডের বাসায় চেয়েছিলেন গভর্নর থাকা অবস্থা মিন্টু রোডের বাসা তিনি পান না গভর্নর হিসেবে মন্ত্রী হতে চেয়েছিলেন উপদেশ হতে চেয়েছিলেন এরকমভাবে একটা কলম আমাকে গিফট করেছে আমি নিয়েছি একটা নোটবুক দিয়েছে নিয়েছি একটা ডায়েরি দিয়েছে নিয়েছি পরবর্তীতে একটা বস্তা এ মানে এক নতুন একটা বস্তা ভর্তি টাকা তিনি আমাকে আমাদের দেখেন এই আপনি রং নাম্বার ডায়াল করেছেন আমি কলিং বেল টিপি দিলাম আমার সিকিউরিটি গার্নমেন্ট অফিসার পুলিশ আর্মি সব চলে আসলো বললো স্যার উনি কাঁপছিলেন আমি বললাম এই আপনাদের এই স্যারকে সম্মানের সাধারণ গাড়িতে তুলে দেন ওনার প্রতি খারাপ ব্যবহার করবেন উনি তখন থামলেন বলে স্যার আমি তো ভয় পেয়ে গেছিলাম না আপনার প্রতি খারাপ ব্যবহার করা আমার ইয়ে নেই উনি বললেন যে আমি তো এরকম একটা বস্তা হারিস স্যারকে দিয়েছি আই এম নট আই এম নট হারিস হারিশ চৌধুরী আমি বললাম তো বিষয়টা হচ্ছে যে লুথসান বাবর আমাকে একবার একটা তদবির করেছিলেন গুলিশান যাত্রা ফ্লাইওভারের এটা আগে একজন প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর একজন অফিসার করেছিলেন সেটা আমি করিনি তারপর লুথসানবুর রিকোয়েস্ট করলাম আমি সেটা করি নাই আমি তখন বিদায়ী প্রধানমন্ত্রীকে বললাম বেগম খেলাধুলা জাকে যে দেখেন আমাকে লুথন বাবর ফোন করে এরকমভাবে বলেছে আপনার কথা বলেছে আপনার সাথে দেখা করেছে বলে আমার সাথে সেগুলো আলাপ করে নেই আর দেখাই করতে পারেন আজকে আমার সিটিং রুমে ড্রয়িং রুমে ছিল তো সে একটা দুর্নীতিবাজ আমি তাকে চিনতে পারি নাই আপনি সৎ মানুষ আছে সৎ থাকেন এগুলো করবেন না শেখ আছেন আমাকে যখন আমি ক্যাটাগারি গভর্নমেন্টের দায়িত্ব শেষ হয়ে গেল তখন আমাকে নিজে ফোন করে আমার রেকর্ড বলছি ফোন করে আমাকে বললেন যে আপনার মতো লোক নাই এখন ক্ষমতা থেকেও বলছেন আপনার সব আমল নামা ডিজিএফআ আই এনএসআই এস বি সব মাধ্যমে আমার কাছে আছে অ্যান্টি করাপশনের মাধ্যমে আছে যে আপনার মতো লোক নাই আপনার কী লাগবে আপনার যা লাগবে আপনার সরঞ্জাম এবং আপনার বাসায় একটা এইটি নাইনের সোফা আর একটা হচ্ছে নাইনটি সেভেনের এক্সের সোফা আপনার এগুলো আরও অনেক কিছু না উনি ইন গুড ফেথ আপনি বলেছেন আমি আপনাকে থ্যাংক ইউ জানাই কিন্তু আমার এগুলো লোভ নাই আমার সহকর্মী যারা ছিলেন সচিব ছিলেন জেনারেল ছিলেন উপদেষ্টা ছিলেন মহামানের রাষ্ট্রপতি জানতেন আমার কোনো দিন কোনো দিন আপনি বলতে চাচ্ছেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে আপনি যেটি স্বাভাবিক বৃত্ত অর্জনের সুযোগ থাকে সেটি আপনি গ্রহণ করেন না আমি করিনি এবং কখনও করতে চাইও না এটা জীবনে আমার করার কোনো দরকার নেই আবার সারাদিন কবরে যেতে হবে হাসনের মাধ্যমে আল্লাহ তালা কাছে আমাকে বিচার জবাব দিয়ে করতে হবে আমি এটা বিশ্বাস করি আমি আমার রাষ্ট্রক্ষমতা আমি রাষ্ট্রক্ষমতা ছিলাম আমি তো ছোটোবেলায় আমি বলেছিলাম আমাকে আমার ফ্র্যান্ডরা বলতেন স্কুলে যে হোয়াটস ইউর এম ইন লাইফ তখন একটা চল ছিল কেউ বলতো ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউ আর্কিটেক্ট এইরকমভাবে অনেক আমি ইজ মাই এম ইন লাইফ ইজ মাই আমি বলেছি ইনশাল্লাহ দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আমি বলেছিলাম আমার তো রাইট টু যেমন প্রেসিডেন্ট ক্লিন্টন বলেছিলেন যে তিনি দেশের প্রেসিডেন্ট হবেন ট্রাম্প বলেছিলেন এরকম অনেকে বলেন আমি এরকম বলেছিলাম তো বিষয়টা হচ্ছে যে আমার যেটা হচ্ছে আমি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করার জন্য জনগণের প্রতি দায়িত্ব পালন করার জন্য উম্মার প্রতি দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমাদেরকে যে আল্লাহ তালা খালিফা খালিফ বলে খালিফা বলে আমাদেরকে সৃষ্টি করেছেন সোরা বাঁকারের মধ্যে আছে আমাদেরকে আল্লাহ মানুষকে খলি আবার আল্লাহ এক জায়গায় বলেছেন সব মানুষকে উনি খলিফা বানাতে পারবেন না অসংখ্য মানুষকে বেছে বেছে আল্লাহ তালা নেন এক একজন এরকম দায়িত্ব কাউকে পালন করতে হবে তা আমি সেইভাবেই ইবাদত হিসাবে দায়িত্ব পালন করেছি এবং আমাকে আর্মিরা ইনকোয়ারি করেছে আমি যখন এই দেশে এক বছর সাড়ে তিন মাস আমি ওয়ান ইলেভেনের পর এক বছর সাড়ে মাস বাংলাদেশে ছিলাম এবং দুই হাজার আটের আমি ছাব্বিশে এপ্রিল বাংলাদেশ দিয়েছি এক বছর সাড়ে তিন থেকে ছিলাম ইনকোয়ারি করার জন্য সুযোগ দিয়েছিলাম সব ইনকোয়ারি ইনকোয়ারি ওয়ান আফটার অ্যানাদার এবং কী বলে এটা মেজর তারপর লেফটেন্যান্ট কর্নেল শেষে ব্রিগেডিয়ারের নেতৃত্বে একটা টিম গিয়ে আমার তদন্ত করে বাড়ি থেকে সব জায়গায় গেছে তারা দেখেছে যে আমি কীভাবে আমি জীবনযাপন করেছি আমার বললাম তো আমি তারা তাদের রিপোর্টে আছে আমি কিন্তু যারা এই সমস্ত লোকজন আমার বিরুদ্ধে অনেক কথা বলেছিল সেদিন তার তারা প্রমাণিত হয়েছে মৃত্যুক এবং তারা তাদের সমস্ত দরখাস্ত অনেক কথা অনেক বক্তব্য হিংসার বর্ষবর্তী দিয়েছিল আর্মির কাছে তো সেটা প্রমাণিত দিন সত্য আজকে যারা প্রধানমন্ত্রী আছেন ভবিষ্যতে যারা প্রধানমন্ত্রী আসবেন এবং যারা সরকার পরিচালনা করেন তাদের কাছে ডকুমেন্টগুলো আছে জনাব চৌধুরী পরিস্থিতিটা যদি এরকম দাঁড়ায় যে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুজন নেত্রীকে যদি এই মুহূর্তে একসাথে বসানো হয় এবং আপনাকে সেখানে নিয়ে তুলে ধরা হয় আপনি দুই নেত্রীকে বলতে পারবেন যে আপনাদের সিদ্ধান্ত গ্রহণে ভুল ছিল সেই ওয়ান ইলেভেনের সময়কার সময়টা যে পরিস্থিতি দাঁড়িয়েছিল আপনাদের দুজনের সিদ্ধান্ত ভুল ছিল আপনি কি দুই নেত্রীকে বলতে পারবেন আমি তো আপেন বলি আমার আমি তো এই কথাগুলো যে টেলিভিশনে বলি সব তারা দেখেন এবং আমি এর আগে শেখ হাসিনার খালাদা যে সম্বন্ধে বক্তব্য দিয়েছি নিউ ইয়র্কে বক্তব্য দিয়েছি ঠিকানা পত্রিকায় সাক্ষাৎকার সাপা হয়েছে এবং শেখ হাসিনা বস্টনে গিয়ে ওয়াশিংটনে গিয়ে এই কবিগুলো আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে সাইফুল রহিম সাহেবকে দিয়ে কবি এনেছেন দেখেছেন এবং লন্ডনে আমার বক্তব্যগুলো টেলিভিশনের বক্তব্যগুলো সৈয়দ আশাফুল ইসলামকে দিয়ে ভিডিও রেকর্ডগুলো নিয়ে দেখেছেন এবং বাংলাদেশে গিয়েও দেখেছেন আমি যে কথাগুলো বলি তারা দুই নেত্রী দেখেন আমি তো বলি যে যে ভুলগুলো তারা করেছেন সেটা আমি বলেছি যে আওয়ামী লীগ মানে অনেক ভালো কাজও করছে কিন্তু আপনার কী বলে ছিয়ানব্বই সালে জেনারেল নাসিমকে ক্ষমতা আনার জন্য কি বলে উস্কানি দেয়া তারপরে বিরাশি সালে এরশাদ জেনারেল এসার ক্ষমতা দখল করার পরে আই এম নট আনহ্যাপি বলা তারপরে জেনারেল মহিনকে ইন্ধন যোগান এইগুলো বলেছে যে এগুলো আপনি করবেন না এগুলো করলে গণতন্ত্র ক্ষতি হবে আপনারা ডেমোক্রেসি করেন ডেমোক্রেসি ঠিক উইতে কাজ করেন এটা বলেছেন এবং বেগম জিয়াকে আমি বলেছি যে জেনারেল মোহিনকে সেনাবাহিনীর প্রধান বানাবেন না পরে বলেছি এটা আপনার ভুল হয়েছে তিনি স্বীকার করেন নাই যখন যখন বিএনপি ক্ষমতা কী বলে জেনারেল মোহিন ক্ষমতা দখল করলো দখল করার পরেও ওনার সাথে যখন আমার মাঝে মাঝে কথা হয় তখন তিনি একদিন আমাকে বললেন যখন তারেক্রমণকে ক্যারেস্ট করলো তখন আমাকে বললেন যে হ্যাঁ আমার ভুল হয়েছিল এবং মাহমুদুল আলম চৌধুরীকে আমি চেয়েছিলাম প্রধান উপদেষ্টা বানাতে রাষ্ট্রপতিও চেয়েছিলেন এবং আমরা সেদিন পাঁচটা অপশন ছিল অনেকে না জানে অনেক কথা বলে এবং বাইরে থেকে সুপারফিসিয়ার কথা বলা সোজা বিষয়টা হচ্ছে যে আমরা সেদিন দায়িত্ব গ্রহণ করি নাই করতে চাই নাই রাষ্ট্রপতি অসুস্থ ছিলেন রাষ্ট্রপতি যখন অসুস্থ ছিলেন এটার জন্য সারা রাষ্ট্রযন্ত্র জানে আমি ওয়ান ট্রেক রেকর্ডে রাষ্ট্রকে রেখেছি এবং সেই দায়িত্ব পালন করেছি আমার কোনো ইচ্ছা ছিল না রাষ্ট্রপতি অসুস্থ ছিলেন এবং সেদিন গুজব লটন হয়েছিল রাষ্ট্রপতিকে নাকি কি বলে রিমুভ করা হচ্ছে বিদায় দেওয়া হচ্ছে আমি সেদিন ওপেন ক্লিয়ারলি বলেছি ন এটা এরকম কোনো পরিকল্পনা নাই দুই নম্বর হচ্ছে যখন রাষ্ট্রপতি সুস্থ হয়ে আসছেন অসুস্থ তখনও পুরো অসুস্থ তো যায়নি সেদিন তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজে হসপিটালে তিনি ট্রিটমেন্টে ছিলেন তেইশ দিন ওনার ব্রেনের মধ্যে নাই মেমোরিতে নাই এবং এটা ব্রেন ব্লাঙ্ক উনি মারাই গিয়েছিলেন আল্লাহ ওনাকে হেফাজত করেছেন মিডিয়া তখন শুরু করলো যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডাইট এমন আনটিল আনলেস ইট ইজ অফিসিয়ালি নোটিফাইড ইউ কান সে লাইক দিস অ্যাবাউট দ্য অনারেবল প্রেসিডেন্ট দ্য স্টেট হেড অফ দ্য স্টেট তারপরে যারা দাঁড়ালো যে রাষ্ট্রপতি যখন এই দায়িত্বগুলো পালন করা হয়েছে তখন এইগুলো এই অন রেকর্ড রাষ্ট্রপতি যাতে সুযোগ দায়িত্ব পালন করে আমরা করেছি যে অপশনগুলো ছিল প্রথম প্রথম অপশন ছিল জাস্টিস কে এম জাস্টিস কে এম হাসানকে যখন রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রীর নিয়োগ করে আমরা প্রস্তুত ছিল বঙ্গভবন প্রস্তুত ছিল রাষ্ট্র জাস্টিস কে এম হাসানও ওয়েটিংয়ে ছিলেন রেডি ছিলেন আমেরিকান অ্যাম্বাসাডারকে ওনাকে কংগ্রাচুয়েশন করেছিলেন এবং কী বলে এটাকে আরও বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে জাতিসংঘ থেকে বিভিন্ন জায়গা থেকে ওনাকে কংগ্রাচুয়েশন জানানো হয়েছিলো সেদিন তিনি সাহসিকতার সাহসিক ভূমিকা নিতে পারেন নাই জাস্টিস কে এম হাসান সেদিন যদি তার দায়িত্ব ছিল সেটা তিনি যদি দায়িত্ব নিতেন বরঞ্চ তিনি আওয়ামী লীগের কাছে বেশি ডিফেন্সিভ থাকতেন নির্বাচন নিরপেক্ষ হতো এবং আওয়ামী লীগ সেই কাজটা করতে দেয় নেই এবং বিষয়টা হচ্ছে যে সেদিন জেনারেল মঈন মইন সেদিন এমন অবস্থা তৈরি করেছিল যে জাস্টিস কে এম হাসান যাতে দায়িত্ব না নিতে পারেন পরবর্তীতে সেই কারণে জাস্টিস কে এম হাসান সেদিন মানে সরে দাঁড়িয়েছিলেন ওই জেনারেল মোইনের সচেতন শুরু হয়ে গেল আমি এগুলো জানতাম অ্যানালাইসিসের মাধ্যমে এগুলো বলেছিলাম তারপরে জারালল যেটা দুই নেত্রীকে বলেছিলাম দুই নেত্রীকে দুই নেত্রী জানেন যে আমি যে কথা বলি সৎভাবে বলি এখানে আমি পক্ষপাতিত করি না যেটা এই বিষয়টা হচ্ছে যারা এগুলো কথা বলে যে সেখানে তো আমরা রাষ্ট্র পরিচালনার জন্য দুইটা দলকে রাখতে হবে এবং আমরা দুই দলকে নিয়ে ইলেকশন করার পরে একদল না একদল ভোটের মধ্যে ক্ষমতা আসবে এবং স্ট্র্যাটেজি করবে তারা দুই দল স্ট্র্যাটেজি করবে তারা কেউই তো বেগমজিও চান না যা আমরা জোর করে অনেক ক্ষমতায় বসাই শেখ হাসিনাও চান না এটাই নিয়ম তো এইভাবেই চলে রাষ্ট্র তো যাই হোক এই ব্যবস্থা এরকমই ছিল এখন যে পর্যায়ে এসে এরকম অবস্থা তখন ছিল না তো যাই হোক একানব্বই থেকে ছিয়ানব্বই বিএনপি ক্ষমতা ছিল ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত বলে আওয়ামী ক্ষমতা ছিল জিয়া আন্তর্জাতিক বিমান ছিল এই নামটা চেঞ্জ হয় না তখন এত রেশারেষি পর্যন্ত পৌঁছে না বাংলাদেশের রাজনীতি বোঝানোর জন্য কথাটা বললাম তারপরে সেকেন্ড অপশন ছিল যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস টু ইমিডিয়েট পার চিফ জাস্টিস মানে ইমিডিয়েট পার্ট যিনি ছিলেন জার্সি কেম হাসান তার ইমিডিয়েট পাস্ট তার ইমিডিয়েট পাস্ট কে ছিলেন দুই নম্বর অপশন সেটা জাস্ট ন জাস্টিস মাইনরিটার যদি জাসি মাইনরি চৌধুরী ইতিমধ্যে হি ডাইট ফলে দ্যাট অপশন ওয়াজ এক্সস্টেড ইন দিস ওয়ে তো ফলে দুইটা অপশন চলে গেল নাম্বার থ্রি অপশন কী আসে নাম্বার থ্রি অপশন এবং নাম্বার ফোর অপশন দুইটাতে আসে জাস্ট লাস্ট রিটায়ার্ড টু সুপ্রিম কোর্ট মানে অ্যাপিলেট ডিভিশন জাজেস চিফ জাস্টিস শেষ দুইজন জাজ অ্যাপিলেট ডিভিশনের তো দুইজন জাজের মধ্যে লাস্ট দুজন জাজ আসে একজন হচ্ছে জাস্টিস এম এ আজিজ তখন তিনি সিইসি ছিলেন আওয়ামী লীগ থেকে সিইসি মানে না চিফ জাস্টিস চিফের বেঞ্চও মানে না বলে দিয়েছে ফিনিশ তিন নম্বর অপশন শেষ এবং এরপর আছে জাস্টিস হামিদুল হক উনি ইতিমধ্যে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার আগে তাকে এই দায়িত্ব দিয়ে গেছেন দায়িত্ব দিয়ে দেওয়ার পরে বলা আছে সংবিধানে যে কেউ যদি অফিস অফ প্রফিট লাভজনক প্রতিষ্ঠান যদি হোল্ড করেন তাহলে তিনি ডিসকোয়ালিফাইড টু বি দ্য চিফ অ্যাডম্যান অফ দ্য ক্যাটেকার গভর্নমেন্ট তো এই হিসেবে তিনি ডিসকোয়ালিফাইড হয়ে গিয়েছিলেন তারপরেও বিএনপি সেই মান্নান বইয়া লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন তার ব্যাপারে যেহেতু তিনি অফিসে প্রফিট হোল্ড করেন তিনিও আমাদেরকে লিখিতভাবে জানিয়েছিলেন জাস্টিস হামিদুল হক যে যেহেতু তারপর আপত্তি এসেছে এবং যেহেতু তিনি অফিসে প্রফিট হোল্ড করেন সেই কারণে সবাই একমত না হলে তিনিও প্রধান প্রতিষ্ঠা হবেন না চারটা পথ শেষ আমাদের আমাদেরকে ডকুমেন্ট আসে কেউ মারা গেলেও ডকুমেন এটা তো একটা ডকুমেন্ট তো এইগুলো আসে চারটা গেলো পঞ্চম অপশন ছিল যে সব দলের কাছে গ্রহণযোগ্য একদিন সমস্ত মেজর পার্টির কাছে গ্রহণযোগ্য একজনকে আমরা প্রধানমন্ত্রী বানাবো সেইখানে জাস্টিস মাহমুদুর রহমান চৌধুরী যেহেতু তিনি ওই চিফ জাস্টিস অপশনে আসেন না মানিরোজের যদি থাকার কারণে তাকে আমরা সকল দলের কাছে গ্রহণযোগ্য আমরা করেছিলাম সেদিন তাকে আপত্তি করেছিলেন সালাউদ্দিন কাছে যুধে বিএনপির কিন্তু যাই এই আপত্তি ধুবে টিকে নাই কিন্তু পরবর্তী হারিত এটা ঠিকই দিয়েছেন আমি বহু চেষ্টা করেছি সেদিন তিনি বেগম খালেদা জায়কে ভুল বুঝিয়েছিলেন যে আমার বাড়ি ছিলেন মাহমুদ রহমান চৌধুরী বাড়ির ছিলেন তিনি আওয়ামী লীগের আমি তখন বললাম তিনি আওয়ামী লীগের না তার ফুল ফবিলি মুসলিম লীগের এবং তাকে আওয়ামী লীগ মানে এখন তো এবং আওয়ামী লীগও একসঙ্গে মুসলিম লীগ করতো মরুম শেখ মুজিবুর রহমানও আওয়ামী লীগ করার আগে মুসলিম লীগ করতেন বিষয়টা এরকম তো যাই হোক তারপরে সেদিন বেগম খালেদা জাকে দিয়ে হরিজ চৌধুরী এই আপত্তিটা জানিয়েছিল হ্যাঁ বেগমজিও রাইটার্স আপত্তি করার যেহেতু শেখ হাসিনা জাস্টিস কে এম হাসানকে মানেন না জাসিদ এম এ আজিজকে মানেন না বেগমজিও একজনকে না মানতে পারেন বোঝানোর জন্য কথা বললাম যাই হোক সেই হিসেবে পঞ্চম বর্ষণ শেষ এবং পরবর্তীতে বছর দুয়েক আগে এবং এর মধ্যে কয়েকবার বেগম যে বলেছেন যে মাহমুদ রহমান চৌধুরীকে জাস্টিস মাহমুদ রহমান চৌধুরীকে প্রধান না বানানো আমার ভুলছিল তো বলতো আমি যেটা বলেছেন তিনিও বলেছেন তো বিষয়টা হচ্ছে এরপরে ষষ্ঠ অপশনে আছে রাষ্ট্রপতি এবং এটা লাস্ট অপশন এবং এই অপশনে যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি অনারেবল প্রেসিডেন্ট উইল অটোমেটিক্যালি টেক ওভার পাওয়ার অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য ক্যাটার গভর্নমেন্ট এবং সেটি এসেছিল দায়িত্ব সেদিন আওয়ামী লীগের আব্দুল সাহেব বঙ্গমনে এসেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি নিজে প্রস্তাব করেছিলেন যে মাহমুনের রাষ্ট্রপতি যেহেতু আমরা সমাধান করতে পারছি না আমরা চারটা দলকে নিয়ে মিটিং করেছিলাম এবং আব্দুল কী বলে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এবং সংবিধানের যে নিয়ম আছে এটা আমি জানতাম আমি আগের থেকে সংসদ কাবার করতাম দীর্ঘকাল সাংবাদিক ছিলাম এগুলো কি আমার প্রভাব আমি বলেছি মহামানীয় রাষ্ট্রপতিকে বাকি উপদেষ্টা ছিলেন কী বলেছি আমি বলেছি যে সংসদের নিয়ম অনুযায়ী তিরিশটা মিনিমাম তিরিশটা আসন যে দলের আছে তারা হচ্ছে দল মিনিমাম দশটা আসন যে দল আছে দশটা দশ শত বা ততোধিক তিরিশ শত বা ততোধিক কম না তো দল সিট আছে পার্লামেন্টে আসন আছে তারা হচ্ছে গ্রুপ তো সেইখানে দেখা গেছে যে এই কী বলে বিএনপি আওয়ামী লীগ হচ্ছে দল জাতীয় পার্টিও দল জামাত ইসলামী তখন গ্রুপ যেহেতু দশের উপরে আসন ছিল তো সেইখানে আঠারোটা আসন ছিল একানব্বইতে এরপরও এরকমই ছিল কম বেশি তো যাই হোক যারা দাঁড়িয়ে এসে চারটা দলকে নিয়ে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আরও কয়েকজন এসছে এরকম তাদেরকে আমরা বৈঠক করেছি আব্দুল ইসলাম বলছিলেন যে মহামানের রাষ্ট্রপতি তার ভাষ্য ভাষ্য এটা যে আপনি কিছুদিন অসুস্থ ছিলেন তখন আমরা আওয়ামী লীগ আপনার পক্ষে দাঁড়িয়েছিলাম এবং আপনাকে আমরা রাষ্ট্রপতি পদে থাকার জন্য আপনাকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এটা তার বক্তব্য তখন বলেন যে দেখেন আপনি প্রধান উপদেশা দায়িত্ব গ্রহণ করেন আমরা ওয়েলকাম করবো রাষ্ট্রপতি বললে আয়ম আমি অসুস্থ আমি এখন সেই দায়িত্ব নেওয়ার মতো অবস্থা নাই বারবার বলা উনি বললেন আপনার সবাই চাইলে আই কুড অফ মাই সেলফ ওইটা বলেছিলেন তিনি এর বাইরে গিয়ে বললেন আব্দুল জলিল টিভি সমস্ত টেলিভিশন দাঁড়ানো ছিল উনি বলে আলহামদুলিল্লাহ জলিল সাহেব বললেন আলহামদুলিল্লাহ শঙ্করের সমাধান হয়ে গেছে হ্যাঁ মহামানীয় রাষ্ট্রপতি রাজি হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যে আমি মিটিং মিটিংয়ে যাচ্ছি ধানমন্ডিতে সেখানেই অ্যানাউন্স করবো সেখানে যাওয়ার পর তুফাইল তুফাইল আমু তারা তারপরে ঝাপিয়ে বললেন দালাল বিএনপির দালাল এই যে আব্দুল জলিলকে তারা বললেন বিএনপির দালাল বলার পরে এই প্রক্রিয়া শুরু হল বিষয়টা ছিল এরকম জনাব চৌধুরী বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপটে এবং সেই ধারাবাহিকতা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছিল বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কি মনে করেন যে তার এই সিদ্ধান্তটি বলছিল যে সেনা সেনাপ্রধান হিসাবে মইন আহমেদকে বানানো নাম্বার ওয়ান নাম্বার টু যেটি দাঁড়িয়েছিল যে এই মুহূর্তে যেটি আওয়ামী সভানেত্রী এবং প্রধানমন্ত্রী বেগম যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে ওয়ান ইলেভেন ওনাদেরই সৃষ্টি এবং ওনারা এটি ওনারা সেই ওয়ান ইলেভেন ফসল করছেন এই যে একটি পরিস্থিতি এবং বা রাজনৈতিক বুদ্ধ বা সাধারণ জনগণের অনেকেই মনে করে যে নেত্রী সিনিয়রদের রাজনীতিবিদদের সিদ্ধান্তের ভুলের কারণেই এহেন পরিস্থিতি বা আজকের যে বাংলাদেশের অবস্থা রাজনৈতিক দলগুলো একে অন্যের প্রতি আস্থা নেই বিশ্বাস নেই এবং যে সংঘাত সহিংসতাময় পরিস্থিতি চলছে নানাভাবে দেশ সংগঠনের মধ্যে আছে খুন হচ্ছে গুম হচ্ছে এবং এই মাত্রাটা বাংলাদেশের রাজনীতিতে এগুলো অতি স্বাভাবিক বিষয় এবং অতীত হয়েছে এই প্রক্রিয়াটা আছে রাজনীতিতে মারামারি হানাহানি যেটি হয় কিন্তু চলমান একটি বিষয় দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় গুম হচ্ছে যে গুমের যে প্রভাব যেটি এটি আপনি কীভাবে দেখছেন এখানে প্রশ্ন হচ্ছে কটা একটা হচ্ছে আওয়ামী লীগ বলেছিল তাদের আন্দোলনের ফসল হ্যাঁ একজন দর্শক শাহরম কিরণ প্রশ্ন করেছেন বর্তমান বাংলাদেশ নিয়ে আপনার বলার কিছু আছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কি হতে পারে ওয়ানের চেয়ে ভালো নাকি খারাপ আমি ওইটা প্রশ্ন যাওয়ার আগে আগের প্রশ্নগুলো উত্তর দিয়ে দেবো নাকি আগেরটা দিয়ে দেন আগেরটা প্রশ্ন ছিল একটা হচ্ছে বিএনপির কথা কি বলেছিলেন প্রথমে বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী

স্বাভাবিকভাবে জনগণের যে প্রশ্ন বা উৎসাহী মানুষের যে প্রশ্ন যে তাদের এই সিদ্ধান্তের ভুলের কারণে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং পরবর্তীতে যার ফসল চলমান আছে এবং যে রাজনৈতিক সিদ্ধান্তগুলিতে ভুল আজকের যে সংঘাতময় পরিস্থিতি একে অন্যের প্রতি বিদ্বেষ হিংসাত্মক পরিস্থিতি রাজনীতিতে হানাহানি যেটি সেই ধারাবাহিকতার একটি ফসল এক্স্যাক্টলি এবং আমাদের দেশে বর্তমানে যারা দাঁড়িয়েছে আমি যারা রিসার্চে আমি করেছি যেটা হচ্ছে ডিসকর্ড অ্যানমিটি মিস্টার সাসপেশন এটা হচ্ছে আমাদের রাজনীতির বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে ক্যারেক্টারিস্টিক্স যে আমাদের পলিটিক্সে ক্যারেক্টারিস্টিকগুলো এরকমভাবে দাঁড়িয়েছে তা আমাদের হিংসা হানাহানি দ্বন্দ্ব সংঘাত এবং পারস্পরিক অবিশ্বাস এগুলো আমাদের রাজনীতি এসছে তা আমাদের রাজনীতিটা ঠিক যদি আমরা না করি আমরা উনিশশো একাত্তর সালে সমহান কি কী বলে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তানের চব্বিশ বছরের শাসন শোষণ যন্ত্রণা যাতায়ল থেকে আমরা বেরিয়ে এসেছিলাম একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা নিজেরা নিজেদের শাসন করবো জন্য এসেছিলাম কিন্তু আয়ুফ খান তো একটা বেসিক ডেমোক্রেসি নামক অবস্থায় দিয়েছিলেন আজকে আয়ুব খান বলেছিলেন উন্নয়ন আগে গণতন্ত্র পরে আজকে সে কথা আমরা আজকে সেই প্রতিদ্বন্দ্বী শুনি তো বিষয়টা হচ্ছে যে তাইলে আয়ুব খান কী ভুল করেছিলেন এই প্রশ্ন অনেকে করে আর দুই নম্বর হচ্ছে যে আয়ুফ খান বেসিক ডেমোক্রেসি দিয়েছিলেন এবং পরবর্তী সত্তর নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল সেই নির্বাচনে জনগণ স্বতঃ শ্রুত রায় দিয়েছিল সেই নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল এবং সেই ক্ষমতা আওয়ামী লীগকে যেতে দেওয়া হয়নি অর্থাৎ বাংলাদেশিদেরকে সেদিন ক্ষমতা যেতে দেওয়া হয় নাই বা তৎকালীন পূর্ব পাকিস্তানিদেরকে মানে বাঙালিদেরকে এরপর এর ফলে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সৃষ্টি হয়েছে আমি যে পয়েন্টে আসতে চাই যে পয়েন্ট করছি একটা মিনিট বাংলাদেশের সৃষ্টি হলো গণতন্ত্রের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশ সেই গণতন্ত্র আজকে বাংলাদেশে নাই আজকে গণতন্ত্র আমরা ফাইট করছি ফির পহেলা অর্থাৎ মানে ব্যাক টু স্কোয়ার ওয়ান আমরা স্কোয়ার ওয়ানে আছে এর চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশে যে গণতন্ত্র ফাইট করে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে স্বাধীন পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছে এই গণতন্ত্র অবস্থা ওই সময়ের অবস্থা আরও খারাপ জনাব চৌধুরী আপনি সত্তরের নির্বাচনের একটি উদাহরণ যদি এই প্রসঙ্গে যাওয়ার ইচ্ছে ছিল না বা একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই বর্তমান জেনারেশনের কাছে জাগে বা আমাদের কাছে জাগে আমরা যারা মুক্তিযুদ্ধের সময় ছিলাম না আমরা যারা জন্ম নিই বা ইতিহাস আমরা অস্বীকার করতে পারি না সত্তরের নির্বাচন গণতন্ত্রের নির্বাচন ছিল এবং এটি একটি সঠিক নির্বাচন ছিল এবং বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তন বলা যায় পূর্ব পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব স্বাভাবিকভাবেই নির্বাচিত আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়েছিল এবং বঙ্গবন্ধুকে ক্ষমতা গ্রহণ করতে দেওয়া নাই তার হাতে হস্তান্তর করা হয়নি যদি তখন আপনি খেয়াল করবেন জনাব চৌধুরী যদি বঙ্গবন্ধুকে ক্ষমতা প্রদান দে হস্তান্তর করা হতো তিনি যদি রাষ্ট্রপতি হতেন আমরা যে আজকের যে বাংলাদেশ যে লাল সবুজের পতাকার আমরা স্বপ্ন দেখি আমাদের ভালোবাসা আমাদের অন্তরের যে মহিমা আমাদের যে হৃদয়ের যে টান যে বাংলাদেশ যে সে লাল সবুজের পতাকা ইতিহাস কী দাঁড়াতো না এটা তো ক্লিয়ার বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হতেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন এবং সেদিন তিনি সংখ্যাগরিষ্ঠে পেয়েছিলেন এবং জনগণ সেই রায় দিয়েছিল পাকিস্তানের জনগণ সেই রায় দিয়েছিল এবং ভুট্টু জুলফিকার আলী ভুট্টু এবং খানের সাথে যুগ সাজস করে সেদিন জনগণের রায়কে পদজলিত করে দিয়েছিলেন সেদিন যদি নির্বাচন আজকে যেভাবে নির্বাচন বিভিন্ন জায়গায় হয় ইউনিয়ন পরিষদে হয় উপজেলাতে হয় যে কারচুপি হয় সেদিন কারচুপি হলে জনগণের যে রায় এটা প্রকাশ পেত না আর জনগণ এইভাবে গর্জে উঠতে পারতো না কিন্তু সেদিন যদি বঙ্গবন্ধুকে সেদিন প্রধানমন্ত্রী করে দেওয়া তো পাকিস্তান তো আর ভাগত ভাঙত না কিন্তু বিষয়টা হচ্ছে যে যেদিন ইতিহাসের মোড় ঘুরে গেছে যখন একটা নির্বাচিত একটা রাজনৈতিক দলকে সেদিন ক্ষমতা যেতে দেওয়া হলো না এর ফলে জনগণ গড়ে উঠলো জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেল এমনকি বঙ্গবন্ধু পাকিস্তানে থাকা সত্ত্বেও তার অবর্তমানে বাংলাদেশের জনগণ পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ এই দেশকে মুক্তিযুদ্ধ ধন্যবাদ সাংবিধানিকভাবে বাংলাদেশের একটি বিশেষ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু এটি রাষ্ট্রপতি ভবন বঙ্গভবনে আপনি দেখেছেন দেখেছেন এবং জেনেছেন আপনি জানেন আমরাও জানি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে বিষয়টি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়েই বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে বর্তমান রাষ্ট্রপতি আবদুল অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবদের মেয়াদ শেষ প্রায় শেষ মাত্র কদিন বাকি আছে এই যে ফেব্রুয়ারির যে রাষ্ট্রপতি নির্বাচনে কে হতে পারেন রাষ্ট্রপতি এবং আব্দুল হামিদ সাহেব অসুস্থ বয়সের কারণে হোক তিনি দায়িত্ব পালন করছেন তাকে দিয়ে দায়িত্ব পালন করানো হচ্ছে এই যে সংকট সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া দরকার আলোচনার দরকার বা যেটি রাষ্ট্রপতি করে থাকেন নেত্রী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ডেকে নেন তার বঙ্গভবনে দেখে নিয়ে আলোচনা করেন সেটি দৃশ্যত কিংবা অদৃশ্যত কোনোটাই হচ্ছে না এই মুহূর্তে যেটি রাষ্ট্রপতি এককভাবেই মানে এক ধারাতেই চলছেন কিংবা আছেন বা আগামী দিনের একজন রাষ্ট্রপতি অবশ্যই দরকার আমরা মনে করি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে একজন রাষ্ট্রপতি দরকার যিনি দল কিংবা মত কিংবা ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে কিংবা তার ব্যক্তিত্বকে ব্যবহার করে রাজনৈতিক যে সংকটটি সমাধান করবেন আপনি কাকে মনে করেন যে কিনি পারফেক্ট ব্যক্তি হবেন এবং তিনি রাজনৈতিক মত বা আদর্শ কিংবা নিজের চিন্তা চেতনার বাহিরে উঠে দেশের ষোলো কোটি জনগণের ভাগ্যের ভবিষ্যৎ বাগ্য উন্নয়ন যেটি বলে বা আগামী দিনের নাগরিকদের জন্য যেটি করতে পারবেন এবং আজকের যে রাজনৈতিক সংকট যে সহিংসতা যে হানাহানি যে গুম কোন প্রতিহিংসা যেটি চলছে একে অন্যের প্রতি যারাই ক্ষমতায় দেন মানে তারা যেভাবে একে অন্যের প্রতি প্রতিহিংসা দেখান প্রতিহিংসা পরায়ণ পরায়ণ হন সেটি সমাধানের জন্য একজন রাষ্ট্রপতির অবশ্যই দরকার আপনি কাকে বাংলাদেশের জনগণের জন্য বিশ্বস্ত মনে করেন ধন্যবাদ প্রথমে বলে নিচ্ছি যে নবর ইজ পারফেক্ট আল্লাহ তো নাম্বার টু হচ্ছে এই দুই হাজার সাল আমরা যে সালে অলরেডি পদার্পণ করেছি এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বাংলাদেশের রাজনীতির জন্য আজকে এই সালে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং এই সালে বাংলাদেশে সংসদ নির্বাচন হবে এই বছরের চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে তো ডিসেম্বর সংসদ নির্বাচন যাওয়ার আগে আমি রাষ্ট্রপতি নির্বাচনেই ফিরে আসি রাষ্ট্রপতি নির্বাচনের যেটা দাঁড়াচ্ছে জানুয়ারি মাস সম্বন্ধে আপনি বলেছিলেন অত্যন্ত ইম্পর্টেন্ট এই সময়ে জানাল মোহন ক্ষমতা দখল করতে চেয়েছিলেন অর্থাৎ ওয়ান ইলেভেন ঘটেছিল এই মাসে পাকিস্তানের সতেরো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্ব না দেওয়ার কারণে তিনি বাংলাদেশের প্রথম কী বলে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব যিনি গ্রহণ করলেন মরুম শেখ মুজিবুর রহমান তিনি দশই জানুয়ারি এই জানুয়ারি মাসে বাংলাদেশে ফেরত এসেছিলেন এই জানুয়ারি মাসে উনিশ তারিখে যে জন্ম

ওনার নাম শেখ মুজিবুর রহমান তো অনেক সময় বাসের চেয়ে কঞ্চি বড়ো হয়ে যায় নামের হচ্ছে টাইটেল বড় হয়ে যায় আমরা মুসলমান আমরা বিশ্বাস করি যে বিষয়টা দাঁড়াচ্ছে যে শেখ মুজিবুর রহমান নিজে বলতেন বক্তব্যের মধ্যে এগুলো হচ্ছে চামচার দল এগুলো চাটোকারের দল আমাকে তারা সারাক্ষণ চাটোকারিতা করে তিনি বলেছিলেন আরেক জায়গায় বলেছেন চাটার দল আমি সব কিছু কষ্ট করে আনিয়ে তারা চাটার দল সব খেয়ে ফেলে এরকম বলেছেন তো বেশি উনি পছন্দ করতেন না এই সময় বারবারে বঙ্গবন্ধু বলা পছন্দ করতেন না আর দুই নম্বর হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে উনিশশো পঁচাত্তর সালে আগস্ট যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো একজন লোককে পাওয়া যায় খুঁজে তো এটা মনে রাখতে পারে দুই নম্বর হচ্ছে আমি মাঝে মাঝে বলি কিন্তু টাইটেল তো আমার তো উপর হতে পারে না শেখ লুতফুল রহমান তার সেলে শেখ আমাদের কাছে পুরস্কার শেখ লুতফুল রহমান শেখ মুজিবুর রহমানের নাম দেখাইছেন আকিকা দিয়ে রেখেছেন শেখ মুজিবুর রহমান আল্লাহর কাছে নেকিপতি জমা হবে ওই শেখ মুজিবুর রহমানের নামে যে নাম আকিকা হয়েছে বঙ্গবন্ধু তার নাম না টাইটেল আমি বলতে পারি নাও বলতে পারি কম বলতে পারি বেশি বলতে পারি এটা আমাকে জোর করে বলা যাবে না আমি বিশ্বাস করি এবং মজা করে আমি বলি সম্মান করে বলি সেটা অন্য কথা কিন্তু কথাটা হচ্ছে যে এই আপনি বলেছিলেন একটু আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সেখানে ফিরে যাই তো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যারা দাঁড়িয়েছে যে আমি যারা জানি যেহেতু আমি রাষ্ট্রক্ষমতা ছিলাম এবং এই জন্য রাষ্ট্র ক্ষমতার যারা বর্তমানে আসেন যাদেরকে আমি কী বলে এটাকে ডেপুটি সেক্রেটারি রেখে এসেছি তারা আজকে অ্যাডিশনাল সেক্রেটারি যাদেরকে আমি মেজর রেখে এসেছি তারা আজকে ব্রিগেডিয়ার এবং এইভাবে কথাটা বললাম এই জন্য আমার হাত দিয়ে তিনজন করে প্রমোশন হয়েছে আমি তাদেরকে চিনি তাদের সাথে আমার সাথে যোগাযোগ আছে তো বিষয়টা দাঁড়িয়েছে যে আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমরা কয়েকদিন আগেই বলেছি আগামী উনিশে ফেব্রুয়ারি হবে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন উনিশে ফেব্রুয়ারি বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং সেই নির্বাচন এর জন্য অলরেডি আগামীকালকে বাংলাদেশে এই নির্বাচন কমিশন নির্বা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে তো রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবো সংসদে এই নির্বাচনটা হবে এই রাষ্ট্রপতি নির্বাচন যে আইনটা হয়েছিল উনিশশো একানব্বই সালে বাংলাদেশ জাতীয় সংসদে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রত্যাবর্তনের পরে সেই সময় যে আইনটা হয়েছিল এবং আইন অনুযায়ী নির্বাচন হচ্ছে সেখানে প্রকাশ্যে অংশ সদস্যরা ভোট দেবেন এবং সেখানে স্পিকার রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনের মধ্য দিয়ে একজন নির্বাচিত হবেন যেহেতু বিএনপি সংসদে নাই যেহেতু মেজর কোনো দল নাই এবং যেহেতু সংসদে আওয়ামী লীগের মোর দেন থ্রি ফোর্থ নট টু থার্ড মেজরিটি আসে পার্লামেন্টে সেই কারণে এটা আওয়ামী লীগ যাকে চাইবে তিনি নির্বাচিত হয়ে যাবেন এখানে আমার নির্বাচন প্রক্রিয়া একটা হবে খুবই সংক্ষেপে নির্বাচনের প্রক্রিয়া হবে কিন্তু নির্বাচন পর্যন্ত যেতে হবে না তো আমার যারা ধারণা তারা যেটা আওয়ামী লীগ স্বচ্ছন্দ বোধ করবে আমার ধারণা রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদকে দ্বিতীয়বার নির্বাচন করে কারণ বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার কেউ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন এবং আমরা নদী নাই আমাদের যে হত্যা কু খুন এর ইতিহাস আমরা দেখেছি দুজন রাষ্ট্রপতিকে কি বলে শাহাদ গ্রহণ করতে হয়েছে তো ফলে যারা দাঁড়িয়েছে যে বাংলা রাষ্ট্রপতি নির্বাচনে গতবার শেখ আসেনা যা চেয়েছিলেন একজন মহিলা রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রী মহিলা হয়েছেন ইতিমধ্যে স্পিকার মহিলা বানিয়েছেন ইতিমধ্যে সংসদ উপনেতা মহিলা বানিয়েছেন গতবার সংসদ উপনেতাকে রাষ্ট্রপতি বানাতে চেয়েছিলেন সাজাদা চৌধুরী তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল আরও অনেক কিছু আছে মহিলাকে রাষ্ট্রপ্রধান বানানো এই বিষয়ে মুসলিম দেশ অনেকগুলো বিষয় আছে কাজ করছে এবারও তিনি শিরিন শারমিন চৌধুরীকে স্পিকারকে বানাতে চান কিন্তু মাত্র কদিন আগে আমরা দেখলাম এই কথাগুলো বলা দরকার কাউকে না কাউকে বলা দরকার যদি কেউ মনে করেন যে এখানে অয়েলিং করবেন ভাটারিং করা হবে ফ্ল্যাটারি করা হবে আমি এটা পারবো না এবং অনেকে আছে আমাদের রাজনীতিবিদদের পাশে গিয়ে এগুলো হাত কছলিয়ে কষলিয়ে চাটুকারিতা করে এইগুলো আজকে আমাদের রাজনীতির এই অবস্থা এই কারণে সত্য কথা বলতে সাহস করে বলতে হবে আমি টেলিভিশনে বলছি আমি সামনে বলি বিষয়টা হচ্ছে শিরিন শারমিন চৌধুরী বিং সিটিং স্পিকার অব দ্য বাংলাদেশ জাতীয় সংসদ পার্লামেন্ট তিনি কী করেছেন তিনি প্রণব মুখার্জি একজন সাবেক রাষ্ট্রপতি টিটুলার হেন আমাদের দেশে জেনারেলের সাথ অবৈধভাবে ক্ষমতা দখল করলো সত্য কথাটা হচ্ছে হি ওয়াজ এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হি ওয়াজ বোধ হেড অফ দ্য স্টেট অ্যান্ড হেড অফ দ্য গভর্নমেন্ট এস প্রেসিডেন্ট যখন উনি ক্ষমতা ছিলেন এবং জে ও রহমান ওয়াজ এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং এই বিষয়টা হচ্ছে যে জেনারেল একশন যখন প্রেসিডেন্ট ছিলেন সেই সব এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তাকে পেছনে দাঁড় করি একসাথেই পেছনে করিয়ে কি বলে তিনজন মন্ত্রী সিটিং মিনিস্টার এই যে কী বলে আবুল মাল আব্দুল মুহিদ অর্থমন্ত্রী তারপরে তোফায় আহমেদ বাণিজ্যমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই পররাষ্ট্রমন্ত্রী তারা দাঁড়ানো সেদিন যদি বিইং সিটিং স্পিকার তিনি দাঁড়িয়ে আসেন আমি এগুলো অ্যাসার্ট করি প্রটোকল অ্যাসার্ট করতে হবে

এটা হচ্ছে একটা ব্যালেন্সের ব্যবহার হতো আছে এবং আমাদের দেশে এর আগে ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে পাকিস্তান যেটা হতো এক ডিস্ট্রিক্ট থেকে দুজন লোক নেওয়া হতো না কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে আমি আমি সারা বাংলাদেশকে একভাবে দেখি কোনো ডিস্ট্রিক্টের নাম বলতে চাই দেখা যাচ্ছে এক ডিস্ট্রিক্ট থেকে একসাথে অনেকগুলো দায়িত্ব দিয়ে দেওয়া হয় তো এবং বারবার একই জায়গা থেকে বড় বড় পদে আনা হয় তো যারা দাঁড়িয়েছে অনেক নাম আছে অনেক এখন পর্যন্ত ভালো কোনো নাম আসেনি এবং না পেলে হয়তো শেষ পর্যন্ত জনাব চৌধুরী একদম শেষ প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে একটি বহুল আলোচিত নাম সৈয়দ নজরুল ইসলাম তার ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন বর্তমানে পূর্ববর্তী সময়ে তিনি স্থানীয় সরকার মন্ত্রী এবং বর্তমানে তিনি সংস্থাপন মন্ত্রী এবং রাজনীতিতে তার একটি গুড প্রোফাইল যেটি হলো তিনি অত্যন্ত সৎ মানুষ এবং ভালো মানুষ হিসাবে তার ক্ষমতা তিনি পালন করছেন আপনি কি মনে করেন সৈয়দ আশরাফ যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন বা তার পিতার যে ব্যক্তিত্ব ছিল এবং তার যে একটি ব্যক্তিত্ব আছে সেটি পারফেক্ট হবে এটা তো আমি কোনো ব্যক্তি বিশেষ সম্বন্ধ সম্বন্ধে আমি এমন কোনো মন্তব্য করব না যে যেটা করা যাচ্ছে না তবে একটা যিনি বলা যায় যে সৈয়দ আশরাফুল ইসলাম বর্তমানে জনপ্রশাসন মন্ত্রী এর আগে তিনি সরকার মন্ত্রী ছিলেন তো বিষয়টা হচ্ছে তার নামও আছে আলোচনায় রাষ্ট্রপতি করার জন্য তো বিষয়টা হচ্ছে যে এখন রাষ্ট্রপতির পরে অনেকগুলো প্রসঙ্গ আছে। অনেকগুলো বিষয় দেখতে হবে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন এবং তার অনেকগুলো ক্যারেক্টার দেখতে হবে এবং অনেক সময় অনেক প্রশ্ন আছে যে অনেকে আমাদের দেশে একটা মুসলিম দেশ অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক বিষয় করেন যেগুলো রাষ্ট্রপতি ব্যক্তিগত হলেও এখানে ব্যক্তিগত থাকবে না রাষ্ট্রপতি হওয়ার জন্য ব্যক্তিগত বিষয়গুলো আমরা সে প্রসঙ্গে না যাবে আমি যাচ্ছি না আমি ব্যক্তিগত প্রসঙ্গে আমি বলি না কারো প্রসঙ্গে কিছু বলি নাই আমি বললাম এরকম অনেক কিছু দেখা হবে এগুলো যখন দেখা হবে আমি কী বিষয় সেটা বলিনি তো অনেক বিষয় দেখতে গিয়ে দেখা যাবে যে তখন এগুলাতে অনেকগুলা যেটি আমি বলেছিলাম একজন হিসেবে তার একটি ব্যক্তিত্ব আছে এবং তার একটি তিনি একটি করেন তিনি রাজনৈতিকভাবে অন্য রাজনীতিক নেতৃবৃন্দের মতো তিনি ব্যাপার কথাও বলেন না এবং এটি একটি তার পিতার একটি অনুকরণ দেখা যায় এবং অনুসরণ দেখা যায় তার পিতা যেভাবে অত্যন্ত ডিজার্ভ করতেন এবং একজন এটা হচ্ছে। করি যে ই ইট ডিপেন্ডস অ্যাবসোলিউটলি অন দ্য প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টার আমাদের শেখ হাসিনা কাকে বানাবেন এটার উপর ডিপেন্ড করে এখানে ব্যক্তিত্ব যার যদি কারো বেশি থাকে তাকে বানানো হবে না রাষ্ট্রপতির পরটাকে এমন ক্ষমতা সংকুচিত করা হয়েছে জার শি আমাদের মতো তিনি যখন দ্বিতীয়বার রাষ্ট্রপতি হলেন ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তাকে রাষ্ট্রপতি যখন করলো তখন তিনি বললেন এই রাষ্ট্রপতির কাজ হচ্ছে মাজার জিয়ারত করা আর দোয়া মাহিল অংশ নেওয়া এছাড়া রাষ্ট্রপতির কাজ নাই সেই জন্যই জানার মন ক্ষমতা দখল করে রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়াতে চেয়েছিলেন ইন্ডিয়ার যে রাষ্ট্রপতি তারও অনেকটা ক্ষমতা আমাদের যে একটু বেশি আছে আমেরিকা তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম এমনকি বিষয়টা হচ্ছে যে প্রেসিডেন্টের কিছু ক্ষমতা থাকতে হবে থাকতে হবে বলতে সংবিধান যা আছে তাকে প্র্যাকটিস করতে দিতে হবে যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা না থাকলেও বাংলাদেশের রাষ্ট্রপতি দুইটা ক্ষমতা আছে তিনি হচ্ছেন এই দুইটা ক্ষমতা তাকে কারোর সাথে কনসাল্ট করতে হবে না নিয়ম কিন্তু সেখানেও তো এই ক্ষমতাগুলো করতে দেওয়া হয় না যেমন একটা হচ্ছে রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন তার একহার যেমন যখন একানব্বই সালে কি বলে বেগম খালেদাদের নেতৃত্বে তখন বিএনপি এবং তার জোট যখন সংখ্যাগরিষ্ঠতা পেলো পাওয়ার পরে জাসি শাহাবুদ্দিন প্রেসিডেন্ট অস্থায়ী প্রেসিডেন্ট তিনি বললেন আমি এখনও কোনো রাজনৈতিক দলকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে দেখছি না বেগম চেতন গুলিস্তান চত্বরে গেলেন বিশাল মিটিং করলেন বিএনপির সেই মিটিংয়ে বললেন এই সেই গুলিস্তান চত্বর যেখান থেকে আন্দোলন করেছি এই সেই জনগণ যাদেরকে নিয়ে আমি আন্দোলন করেছি যাদের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে আজকে এগিয়ে নিয়ে এই সেই জনগণ আমি তাদের কাছে ফিরে যাবো আন্দোলন করবো এই জনগণ আমাকে রায় দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তখন জাসি শাহাবুদ্দিন বললেন আপনারা আসেন আলাপ করি বললে কি আলাপ করুন বললো যে আপনারা কিভাবে আপনাদের তো সিট কয়েকটা বাকি আছে বলল জামাত আমাদেরকে সমর্থন দিয়েছে আঠারো সিট তাদের আসে এবং একশো একান্নটা বেশি হয়ে যায় জামাত আর বিএনপি একসাথে হলে একশো বিয়াল্লিশ আর আঠারো কী বলে তখন এই তখন ইয়ে কী বলে সাহাবদিসে বলেন আমি লিখিত চাই তো জামাত লিখিত দিল তো তিনি সরকার গঠন প্রেসিডেন্ট এখানে এক্সারসাইজ করতে পারেন যে জাস্টি শাহাবুদ্দিন কিছু বেশ কিছু একসাথে করতে চেয়েছেন জননিরাপত্তা আইন আওয়ামী লীগ সংসদে পাশ করলো রাষ্ট্রপতির ক্ষমতা আছে লেখা আছে রাষ্ট্রপতি যাইলে পার্লামেন্টে পাশ করার পরেও তার কাছে এটা সন্তোষজনক প্রতিমা না হলে তিনি এটাকে পার্লামেন্টে আবার ব্যাক করে দিতে পারেন ব্যাক করে দিয়েছিলেন ব্যাক করে দিয়েছিলেন যাই হোক রাষ্ট্রপতির কিছু ক্ষমতা তিনি একসাথে ব্যক্তিত্বের উপর নির্ভর করে তো যারা দাঁড়িয়েছে এরপরে আর ব্যক্তিত্ব সম্পন্ন লোক কাউকে রাষ্ট্রপতি বানানো হবে না

ধন্যবাদী আপনি বলেছিলেন নির্বাচন করতে চেয়েছিলেন ওই যে এই বছর যে সংসদ নির্বাচন হবে হ্যাঁ আগামী সংসদ আমি খুবই সংক্ষেপে আমাদের কন্ট্রোল রুম থেকে আসলে কথা বলতে বলতে আমাদের সময় পড়িয়ে গেছে আগামী নির্বাচনটি কেমন হতে পারে আগামী নির্বাচন বলতে যারা একজন দর্শক একটা প্রশ্ন করেছিলেন আমি সেখানে এটাকে ওইটাকেও রিলেট করব সেটা হলো যে আগা তিনি প্রশ্ন করেছিলেন যে আবার কি ওয়ান ইভেন হবে নাকি ভালো হবে না খারাপ এরকম প্রশ্ন আমি বলবো এটা এ বলার আগে আগামী নির্বাচন সম্বন্ধে আপনি প্রশ্ন করলেন সেটা উত্তর দিই আগে আগামী নির্বাচন যেটা হচ্ছে এটা ডিউ হয়ে গেছে এটা এই অক্টোবর থেকে জানুয়ারির এরকম নব্বই দিন অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে জানুয়ারির মানে যে তারিখে নব্বই দিন হবে এর মধ্যে শেষ করতে হবে নির্বাচন সম্পন্ন করতে হবে নির্বাচন সম্পন্ন করতে কি যারা দাঁড়ায় আমাদের যারা দাঁড়ায় যে নির্বাচন যেদিন হবে সেদিন নির্বাচন না নির্বাচনে বেশ কিছু জায়গায় গোলমাল হতে পারে গণ্ডগোল হতে পারে এবং সেই নির্বাচন কিছু কিছু জায়গায় পোস্টপন হবে সেখানে রি হবে সেই সেন্টারে অথবা কনস্টিটিউশন নাম্বার ওয়ান কিছু কিছু জায়গায় একাধিক এলাকায় আসনে কেউ নির্বাচিত কেউ দুই আসনে কেউ পাঁচ আসনে বা এখন তিন আসনে নির্বাচিত হয় তো এইগুলোতে কী হবে একাধিক আসনেরগুলো সেরে দিতে হবে সেরে দিলে এগুলো তো উপনির্বাচন হবে বাই ইলেকশন হবে একটা রি ইলেকশন আর একটা বাই ইলেকশন এগুলো হবে এই বাই ইলেকশন এই রি ইলেকশন এগুলো ওই যে তারিখ আছে ডেড লাইন যে কনস্টিটিউশন যে ডেড লাইন এর মধ্যে নির্বাচন করতে এর মধ্যে এগুলো করতে হবে যেমন কেবল এপ্রিল মাসে নির্বাচন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল এর আগেবার তো এপ্রিলের হলে গিয়ে এপ্রিলের হয় কিন্তু এপ্রিলের আগের নব্বই ষাট দিনের মধ্যে নির্বাচন করতে এই জন্য ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে কীভাবে ওই সংসদ নির্বাচনটা অক্টোবর থেকে ডিউ এখন যেটা হচ্ছে আমার কাছে যেটা আমি বলেছি যে এগুলা বিভিন্নভাবে আমি তাদের সঙ্গে কাজ করি তারা আমাদের সঙ্গে কাজ করেছে আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে আটাইশে অক্টোবর বাংলাদেশে সংসদ নির্বাচন হবে দুইটা ডেট তারা ইতিমধ্যে রেডি করে রেখেছেন একটা হচ্ছে আঠাশে ডিসেম্বর আমি কি অক্টোবর বলেছিলাম অক্টোবর আঠাইশে ডিসেম্বর আর অথবা অথবা কী বলে এটাকে তিরিশে ডিসেম্বর তা আঠাশে ডিসেম্বর হচ্ছে বৃহস্পতিবার এবং তিরিশে ডিসেম্বর শনিবার আমাদের ইতিহাসে আমাদের বাংলাদেশে পাকিস্তানে আমাদের দেশগুলোতে যে ইলেকশনটা হয় সাধারণ নির্বাচন হয় সাধারণত বৃহস্পতিবার হয় আমাদের যে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার হয় পরের দিন শুক্রবার শুরু থাকে এবং এই জন্য হয় তো বৃহস্পতিবারের যে নির্বাচনটা হলে আঠাইশে ডিসেম্বর হয় আর শনিবারে হলে কী বলে তিরিশে ডিসেম্বর আমার ধারণা আঠাশে ডিসেম্বরই হবে এরপরে আর যাওয়ার সুযোগ থাকবে না জানুয়ারি মাস পর্যন্ত ট্রেনে ওই সমস্যা পড়ে যেতে হবে এরপরে সংসদ গঠিত হতে হবে এই তারিখের মধ্যে সংসদ সদস্যের শপথ নিতে হবে সংসদ সদস্যের শপথ নেওয়ার পরে সংসদ সদস্যের মধ্য থেকে মেজরিটি পার্টির থেকে সরকার গঠন করতে হবে তো এখন যারা দাঁড়াচ্ছেন নির্বাচন দুই হাজার চোদ্দো সালে পাঁচই জানুয়ারি একটা একতরফা নির্বাচন হয়েছিল এবং সেখানে পার্টিসিপেটের নির্বাচন হয় নাই ইনক্লুসিভ নির্বাচন হয় নাই এবং সেই নির্বাচনে মেজর পার্টি বিএনপি তার জোট অংশগ্রহণ করে নাই করতে পারে নাই তো এখন যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এইবারে নির্বাচনটা বিদেশির চাপ আসে অলরেডি তারা একটা কম কম সময়ের মধ্যে একটা সাংবিধানিক বাধ্যবাধ্য কথা বলে নির্বাচন করে আবার নির্বাচন কম সময়ের মধ্যে করার কথা বলে টেনে নিয়ে পাঁচ বছর সম্পন্ন করতে যাচ্ছেন এবং এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে এই আগামী নির্বাচন আমরা বিনা পর্যন্ত করতে পারবো না সেদিন উপাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ তিনিও বলেছেন আর আগামীতে বিনা পর্যন্ত নির্বাচন হবে না তো এখন যেটা হচ্ছে স্ট্র্যাটেজি কৌশল পাল্টানো হচ্ছে কিছু কিছু ইসলামিক দলের সঙ্গে আতাত করা হচ্ছে যে তারা নির্বাচন করবে এবং সেখানে জাতীয় পার্টির সঙ্গে আতায়ত করা হচ্ছে এবং আমার কাছে খবর মতো বিএনপিরও কোনো কোনো নেতার সাথে বা কোনো কোনো অংশের সাথে এরকম যোগাযোগ করা হচ্ছে তারা এরকম নির্বাচন করতে চাচ্ছে তো সেই নির্বাচনে বিএনপিও বলেছেন বেগমজেও বলেছেন যে তারা নির্বাচনে অংশ নেবেন তো বেসরকার দাঁড়াচ্ছে আর গণতান্ত্রিক বিধি ব্যবস্থার জন্য আমাদের সাংবিধানিক ধারাবাহিকতার জন্য আমরা একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা উত্তোলনের জন্য আমার মনে হয় হিংসা হানাহানি আমাদের অবিশ্বাস আমাদের পারস্পরিক দূষণ বন্ধ করে একটা ভালো নির্বাচন করা দরকার তবে যদি এটা না হয় এইবারও যদি আপনার খারাপ কিছু হয় হিস্ট্রি রিপিটস ইটসেলফ আমার যে দর্শক প্রশ্ন করেছেন একটু আগে আবার কি ওয়ান ইলেভেন বা ভালো খারাপ কিছু হবে আমি মনে করি এখন যদি আমরা ইতিহাসটা শিক্ষা এখনও না নেই তাহলে যারা দাঁড়াবে আমরা সব প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছি একটা প্রক্রিয়ায় বাকি আছে যেটা হচ্ছে যে এই আমাদের যে রিফর্মটাকে খারাপ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে রিকনস্ট্রাকশন আমাদের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সেখানে দলীয় লোক বসিয়ে দেওয়া হচ্ছে কোন জায়গায় কাদেরকে বসাতে হবে যে ক্রাইটেরিয়া আছে এই দেশে যেমন ফলো করা হয় বিভিন্ন উন্নত দেশে সিভিলাইজড কান্ট্রিতেগুলো ফলো করা হয় গণতন্ত্র খালি একদিন নির্বাচন করা নাম গণতন্ত্র না রাইট ম্যান ইন রাইট প্লেজ বসাতে হবে যে যে সমস্ত লোক সাংবিধানিক প্রতিষ্ঠানের লোক নির্বাচন কমিশন তথ্য কমিশন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন এই সমস্ত জায়গাতে দলীয় লোক বসানো যাবে না এরপরের বিষয়টা হচ্ছে যে ইন্টেগ্রিটের লোক থাকতে হবে শাহাবদী সাহেব বলেছেন নব ইজ নিউট্রাল ইন দ্য ওয়ার্ল্ড এবং আমিও নিরপেক্ষণ আমি একটা দলকে ভোট দেই তো বিষয়টা উনি বলেছিলেন বা আমিও হয়তো ভোট দেওয়ার সময় কাউকে দিই তো কথা হচ্ছে আমি কাজটা সঠিকভাবে করি কিনা যারা প্রশ্ন তুলেন যারা তারা আসুক আমার সাথে আমি আল্লাহকে হাজির নাজির জেনে সাক্ষী রেখে বলছি আমি আল্লাহকে ভয় করি যে আল্লাহকে ভয় করে সে অন্যায় করতে পারে না এবং আমি সৎভাবে চলি এই সততা হচ্ছে আমার জীবনের প্রকৃষ্ট পন্থা ছোটোবেলা আমি শিখেছিলাম সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এটাকে ফলো করেছি এবং আল্লাহকে আমি ভয় করি বিবেকের কাছে আমি জব দিয়ে করি আল্লাহর কাছে জব করি আমাদের দেশটা হচ্ছে ষোলো কোটির উপরে মানুষের দেশ এই দেশের অনেক ভবিষ্যৎ সম্ভাবনা আছে এই দেশের অনেক ভালো ভালো কাজ আছে আমাদের গার্মেন্টস ওয়ার্ল্ডের সেরা আর ওয়ার্ল্টন আমেরিকাতে গেলে ইংল্যান্ডে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে কানাডা নিউজিল্যান্ডে বিভিন্ন দেশে গেলে দেখা যাবে বাংলাদেশের গার্মেন্টস সব জায়গায় আছে বাংলাদেশের ইউনাইটেড পিস কিপিং আমরা নাম্বার ওয়ান আমাদের সিরামিক্স আমাদের মেডিসিন আমাদের ফার্মাসিউটিক্যালস আমাদের সিপ ব্রেকিং এই সমস্ত বিষয় ওয়ার্ল্ডের সেরা

আমি দর্শক অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন আপনার আলোচনা অনেকে কষ্ট পেয়ে থাকতে পারেন আমি আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত এবং আমি বিশ্বাস করি যে আমাদের সবার উদ্দেশ্য একই যে আমরা আমাদের দেশকে ভালোভাবে দেখতে চাই ডায়াসপোরা সোসাইটি যারা বাংলাদেশের বাইরে ইংল্যান্ড এবং বিভিন্ন দেশে এক কোটির মতো ডায়াসপোরা আমাদের প্রবাসী বাংলাদেশি আছেন এনআরবি আছেন নন রেসিডেন্ট বাংলাদেশি আছেন আপনাদেরও দায়িত্ব আছে এবং রাষ্ট্রকেও আমি মনে করি নন রেসিডেন্ট বাংলাদেশিকে যেভাবে নন রেসিডেন্ট ইন্ডিয়ান থেকে সম্মান দেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশ দুই উনিশশো একাত্তর সালে সুমহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত হয়েছে এবং আমরা তখন কি সিদ্ধান্ত নিয়েছি ডুয়েল সিরিজ হিসেবে আমরা অ্যালাউ করি এই দেশ ব্রিটেনও রুয়েল সিরিজ হিসেবে অ্যালাউ করে আমেরিকাও করে আমাদের সিরিজেনদেরকে ভোটার করতে হবে আমাদের সিরিজেনদেরকে দেশে বিদেশে বাংলাদেশে গেলে এয়ারপোর্টে তাদের ইমিগ্রেশন থেকে শুরু করে তাদের কাস্টম থেকে শুরু করে চলাফেরা থেকে শুরু করে সমস্ত জায়গায় সিকিউরিটি দিতে হবে আমাদের পুলিশিং ব্যবস্থা ভালো করতে হবে একটা পুলিশ স্টেট থেকে আমাদেরকে একটা সিভিলাইজড কান্ট্রিতে পরিণত করতে হবে এবং আমাদের জনগণকে আমাদের নিরাপত্তা দিতে পারি আমাদের জনগণকে যে আমরা се тик мото আমরা চলাফলার সুযোগ দিতে পারি আমরা বিশ্বাস করি সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন প্রবাসীরা বাংলাদেশে যাবে বাংলাদেশের উন্নয়ন তারা ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশে অনেক নতুন উন্নত সুদকে ঘোষকে আমাদের দুর্নীতিকে আমাদেরকে রোধ করতে হবে বাংলাদেশে আমাদের যে মূল্যবোধ আজকে ব্রিটিশ ভ্যালুজ এখানে কাজ করে বাংলাদেশের একটা ভ্যালুজ আছে আমাদের একটা ইসলামিক মূল্যবোধ আছে আমরা মডারেট একটা দেশ আমাদের আমাদের যে মুক্তিযুদ্ধের মূল্যবোধ আমাদের ইসলামের মূল্যবোধ এগুলোকে সমন্বয় করতে হবে যেগুলো সমন্বয় করে আমাদের সামনে দিকে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম ওয়ান ইলেভেনের সময়কার সেই বহুল আলোচিত ব্যক্তিত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন রাষ্ট্রপতি উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক মুখলেসুর রহমান চৌধুরীর সাথে এল বি টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন প্যাকিড বাংলাদেশ অনুষ্ঠানে কথা বলতে বলতে আমাদের সময় পুড়িয়ে গেছে আমাদের আলোচনায় কিংবা আমাদের কোনো কথায় যদি আপনারা কোনো দুঃখ পেয়ে থাকেন কিংবা কষ্ট পেয়ে থাকেন আমরা কমা ছেয়ে নিচ্ছি আমি ব্যক্তিগতভাবে কমা ছেড়ে নিচ্ছি আমার আলোচনায় আমি চেষ্টা করেছি দ আমাদের অতিথির কাছ থেকে সেই আলোচিত সময়কার ঘটনাগুলো বের করে নিয়ে আসার কথা হবে আগামী বুধবার একই সময়ে প্রাকৃত বাংলাদেশ অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ